তো আপনাদের চ্যানেলেই মানে কিছু কথা মানুষকে জানিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল মানুষকে জানানো প্রয়োজন। বেড়ালের গলায় ঘন্টাটা কাউকে না কাউকে বাদতেই হবে, কারণ আমার মনে হয়েছিল ওটা সময়ের দায়িত্ব, সময় আমায় সেই দায়িত্ব দিয়েছে, আমার সেই দায়িত্ব পালন করতে হবে, আমি পালন করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে লম্বা সময়, মানে আমি মাধ্যমিক পাশ করি 96 সালে, তারপর থেকেই আমি পার্টির সঙ্গে যুক্ত দীর্ঘ সময়, একটা লম্বা, মানে আমি তো কখনো সিপিআইএম বাদে কিছু ভাবিনি। এখন মানে টু বি প্রিসাইজ, যদি আপনি বলেন যে হ্যাঁ রক্তক্ষরণ আরও বেড়ে গেছে শোনার পর থেকে, আমি জানি না, মানে আই ডোন্ট নো দ্যাট ওয়েদার, মানে পার্টি তো নিশ্চয়ই বলবে, কিন্তু সংবাদ মাধ্যম দেখাচ্ছে নিশ্চিতভাবে পার্টির মিটিং থেকেই নিশ্চয়ই জেনেছে, নাহলে তো আর বলছে না, সবাই জানাচ্ছে। তা এটা 21 বছরের সম্পর্ক, তো নারীর, এটা নারীর টান। এখন নারী ছেঁড়ার যন্ত্রণা যদি নেই আমি বলি, তাহলে বাজে কথা বলা হবে। হ্যাঁ ঠিক, আমি 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 কী করে বলবো যে আমার রক্তকরণ হচ্ছে না, আমার অসম্ভব রক্তকরণ হচ্ছে, বাট দিস ইজ আ ওয়ার। আমার পার্টির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, নির্দিষ্ট একটা কোটারি এখানে প্রকাশ কারাত, বৃন্দা কারাত, প্রকাশ কারাত বৃন্দা কারাতদেরই লোক হিসেবে ওখানে মোহাম্মদ সেলিম, এই যে কোটারি পার্টির মধ্যে, এবং একের পর এক ঘটনা আমি মানুষকে জানিয়েছি কী ঘটেছে, আমার তো লুকোচাবার কিছু নেই। এবং আমি তো জান মানে এটা বুঝতে পারছিলাম যে, কারণ দেওয়ালে পিঠ থেকে মানে এরা এত সিচুয়েশন তৈরি করেছে, স্বাভাবিকভাবে অসম্ভব যন্ত্রণা আছে, অসম্ভব কষ্ট আছে, আমি একটু অস্বীকার করব না, কিন্তু এটা সময়ের দায়িত্ব ছিল, আমি সে দায়িত্ব পালন করেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সামনে এই মুহূর্তে যিনি আছেন তিনি একটা বিরল সুযোগ পাচ্ছেন। তার নামের আগে কোন বিশেষণটা এই মুহূর্তে সব থেকে সুপ্রযুক্ত, সব থেকে ভালো যাবে, এই নির্বাচনটা আমি নই, তিনি নিজে করবেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ, বিতর্কিত সিপিএম সাংসদ, বিক্ষুব্ধ সিপিএম সাংসদ, বিদ্রোহী সিপিএম সাংসদ, আর যেটা এই মুহূর্তে সব থেকে বেশি চলছে, ডিরেলড সিপিএম সাংসদ। কোনটার নামের আগে ভালো যাচ্ছে? সিপিআইএম এর কর্মী, এটাই আমার পরিচয়, অন্য কোনো পরিচয় নেই। সেটা যারা বিভিন্ন রকম পরিচয় দিতে চাইছেন, বিভিন্ন রকম পরিচয় দেওয়ার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন, সেটা আমি তাদের উপরই ছেড়ে দিলাম, তারা কোনটা ঠিক করবেন। আমার পরের প্রশ্ন যে শুধু সিপিএম কর্মী নাকি ডিমোটেড সিপিএম কর্মী, যার ডিমোশন হয়েছে? দেখুন, সিপিআইএম কর্মী এটা আপনি বলতেই পারেন ডিমোশন, কারণ আমি ফর্মালি কোনো চিঠি না পেলেও যেটা শুনেছি যে আমায় রাজ্য কমিটি থেকে ডিমোট করে দেওয়া হয়েছে, আমাকে বলাও হয়েছে যে জেলায় ফিরে গিয়ে কাজ করতে। এখন হ্যাঁ, ডিমোটেড সিপিআইএম কর্মী আপনি বলতেই পারেন, কারণ স্বাভাবিকভাবে আমি যে পদ স্তরে ছিলাম, যে জায়গায় ছিলাম, সেখানে যেহেতু সিদ্ধান্ত হয়েছে আর কি, এখন স্বাভাবিকভাবে ডিমোটেড সিপিএম কর্মী বলাই যায়। তাহলে আমার পরের প্রশ্ন এইটা আসে যে সেই কারণেই আমার সামনে এই সাক্ষাৎকারে কোটি কোটি মানুষের, দর্শকের সামনে আসারটা কি সেই কারণে, এটা কি কোনোভাবে প্রতিক্রিয়া? নয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমার সামনে কেন, যে পার্টির তিনি সদস্য, এখনও কর্মী বলছেন, সেখানে কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, এই সব নিয়ে এত কিছু শোনা যাচ্ছে, এটা কি শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ নয়? না, আমি এখানে একটু অন্যরকম এটা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, আমি পার্টি আমায় সাসপেন্ড করেছে, মানে আমার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিশনের আগেই আমি সাসপেন্ডেড হই এবং 90 দিন আমার সাসপেনশনের মেয়াদ ছিল। সেই 90 দিন মানে 90 দিন আর কি, 3 মাস অর্থাৎ আর কি, এই 3 মাস প্রতিদিন আমার রক্তক্ষরণ হয়েছে। 1996 সালে আমি যখন SFI-এর কর্মী হিসেবে কাজ করা শুরু করি, এটা 2017, দীর্ঘ 21 বছর। আমি তো কোনোদিন এই দীর্ঘ 21 বছরে, আমি SFI-এর একেবারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম 8 বছর, পার্টির রাজ্য কমিটির সদস্য, কোনোদিন কখনো তো পার্টির কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, আপনি কোট আনকোট যদি শৃঙ্খলা রাখেন, কিন্তু কখনো কখনো এরকম সময় আসে, কখনো কখনো এরকম সময় তৈরি হয় যে কাউকে বেড়ালের গলায় বোধহয় ঘন্টা বাঁধতে হয়। এই যে 3 মাস, 90 দিন যে ব্যাপক রক্তক্ষরণ হলো, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা এই সময় আমার পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। আমি এখানে আমি বেড়াল এবং তার গলায় ঘন্টা বাঁধার পাটে আসব, তার আগে আমার প্রশ্ন, এই 90 দিন যখন রক্তক্ষরণ হচ্ছে, সেই নেতারা যাদের অত্যন্ত স্নেহভাজন মনে হতো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, সেরকম খবর ছিল, সেই রকম ইঙ্গিত ছিল,
একেবারে একটা সময় তো বলা হতো যে ঋতব্রত হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের হ্যান্ড পিকড, অতটা স্নেহ তিনি বোধ হয় পার্টিতে আর কাউকে করেন না। তো সেই নেতৃত্বের কাছ থেকে শুশ্রূষা পেয়েছেন, মানে রক্তক্ষরণ হচ্ছে তার শুশ্রূষাটা দেওয়ার জন্য, সেই রক্তস্থান যত্ন করার জন্য কোন নেতাদের পাশে পেয়েছেন? আমি সরাসরি নাম করে প্রশ্ন করতে চাইছি। আমি কয়েকজনকে পাশে পেয়েছি নিশ্চিতভাবেই, আমি তো অস্বীকার করবো না। আমি গৌতমদেবকে পাশে পেয়েছি, আমি সুজন চক্রবর্তীকে পাশে পেয়েছি, আমি নেপালদেব ভট্টাচার্যকে পাশে পেয়েছি। এই সময়কালে এরা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। বুদ্ধদেব ভট্টাচার্য না, বুদ্ধদের সঙ্গে এই সময়কালে আমার কোনো কথা হয়নি, কোনো কথাই হয়নি। আচ্ছা, এবার আমি সেই বেড়াল এবং তার ঘণ্টা বাঁধার প্রসঙ্গে আসব। যারা রক্তক্ষরণের কারণ, যারা আপনার ভাষায় আপনার ব্যাখ্যায় রক্তক্ষরণ করালেন, তারা কারা? দেখুন, আমি এই বিষয়ে একটা সব আমি তার আগে যে কথাটা বলতে চাইছিলাম যে আমি কেন আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে এই জন্যে কথা বলছি যে এই যে 90 দিন ধরে যারা পাশে দাঁড়ালেন, যেমন এই নেতৃত্ব যারা ছিলেন, আমার সহকর্মীরা অনেকে ছিলেন, আমার অনুজ প্রতিম কমরেডরা অনেকে ছিলেন, ছোট ভাইয়ের মতো, যারা বহু সাধারণ মানুষ ছিলেন, যারা হয়তো সিপিআইএমের সদস্য নন, সিপিআইএমের সমর্থক, বামপন্থী সমর্থক, যারা এই সময় খুব দৃঢ়ভাবে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি আজকে এই যে আমি যে কথাগুলো আপনার এখানে বলছি, সেই কথাগুলো তাদের জন্যই বলছি। আমি এই কথাগুলো মনে করি এখন, কারণ প্রাণপাত পরিশ্রম করে যারা এখনও হাজার আক্রমণের মধ্যে দাঁড়িয়েও পার্টিটা করছেন, এই যে অসংখ্য যে সাপোর্ট বেস যাদের বাদ দিয়ে এদের আলোয় নেতারা আলোকিত, আমরাও আলোকিত, এদের জন্যেই আজকে আমাকে নির্দিষ্ট করে কিছু কথা বলতে হচ্ছে, কারণ জানা দরকার। কারণ আমি এরকম নয় যে আজকে আপনার কাছে প্রথম এলাম, আমি লিখিতভাবে পার্টির সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে জানিয়েছি গোটা ঘটনা, যার কি আমি বলবো এখানে। আমি পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিয়ে জানিয়েছি, মুখোমুখি এই অনুমতি চেয়েছি যে আমার বিরুদ্ধে যা হচ্ছে, যে সংগঠিতভাবে আমাকে ম্যালাইন করার চেষ্টা হচ্ছে, এবং পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট মাপের নেতা, তিনি তার ছেলে এবং তার অনুগামীরা একটা কোটারি আর কি, সেই কোটারি যা করছে তাদের বিরুদ্ধে। কোটারি শুনে আমার একটাই প্রশ্ন মনে হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যাকে কটাক্ষ করে কোটার নেতা বলছেন, তিনি কি একই? আমি তো নামে সোজাসুজি নামে, আমি তো নামেই আসছি, ধরুন কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো, আমাকে তো কমিশনে শুনতে হয়েছে, আমি কমিউনিস্ট পার্টি কিছুই শিখিনি আর কি, উনি শিখেছেন, মানে আমি এই কমিশনের যে ক্যাঙ্গারু কমিশন বসেছে, ক্যাঙ্গারু কমিশনের চেয়ারম্যান, পয়েন্ট নাম্বার 2 হলো যে আপনি যার কথা বলছেন তিনি সেই কমিশনের সদস্য, কমিশনের চেয়ারম্যান সদস্য নন, তিনি মোহাম্মদ সেলিম। বেশ, তো মোহাম্মদ সেলিম মানে ধরুন আমি বিশ্বাস করি যে দেখুন কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো তো মানে যে কমিউনিস্ট পার্টি সমাজ বদলাবে, আচ্ছা সেই পার্টির পলিট ব্যুরোতে কোটা থাকতে পারে? কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোতে কেন কোটা থাকবে? মুসলমান হলে নেওয়া যাবে, মহিলা হলে নেওয়া যাবে, এগুলো একটা কমিউনিস্ট পার্টিতে হয়? আমি এটা বিশ্বাস করি যে আমাদের রাজ্য থেকে কারুর যদি পলিট ব্যুরো মেম্বার হওয়ার, মানে উনি হয়েছেন, উনি তো মানে ধর্মের ভিত্তিতে একটা পলিট ব্যুরো, কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোতে এটা চলতে পারে না। যদি পলিট ব্যুরো মেম্বার কেউ হওয়ার থাকতো, আপনার প্রথম অভিযোগ উনি ধর্মের ভিত্তিতে নেতা হয়েছেন, পলিট ব্যুরোর মেম্বার অবশ্যই ধর্মের ভিত্তিতে হয়েছেন। এ ধরনের প্রশ্ন দীর্ঘদিন ধরে যারা হিন্দু সাম্প্রদায়িক শক্তি আছে, আরএসএসের সাংঘ পরিবারের দ্বারা প্রভাবিত, তাদের মাথায় এগুলো গিজগিজ করে, কোনো কমিউনিস্ট কখনো এই ধরনের প্রশ্ন করতে পারে না। আমি এটা বিশ্বাস করি যে আমাদের এখান থেকে যদি পলিট ব্যুরোর সদস্য সেই সময় কারুর হওয়ার উচিত ছিল, তাহলে তিনি গৌতম দেব, অন্য কারুর পলিট ব্যুরো মেম্বার হওয়ার কথা নয়। সেটা তো আমি পার্টির ভেতরে, আমি তো ভেতর এই কারণে, মানে ধরুন আমি বলছি যে আপনার রাজ্যসভায় যাওয়া নিয়েও তো নজিরবিহীন বিতর্ক হয়েছে 2.5 ঘন্টা, যার সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় ছিল না টু ইয়াং, কেউ বলেছেন ততটা যোগ্য নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোটা পার্টির অন্য অনেক বেটার ক্যান্ডিডেট আছেন, এরকমও বলা হয়েছিল। তো আমি বলছি যে মনে করাটা তো অনেক সময় সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিগত আলাদা আলাদা হতেই পারে, মানে আলটিমেটলি তো বিচারক জনগণ, ধরুন পার্লামেন্টে আমি তো আর বলিনি পার্টিকে যে আমার এমপি করার জন্য, ইনফ্যাক্ট যেদিন থেকে মিডিয়ায় বেরোতে শুরু করলো যে আমাকে এমপি করা হতে পারে, আমার এখনো খেয়াল আছে আমি এসএফআই এর কেন্দ্রীয় দপ্তরে ছিলাম, আমি তখন এসএফআই এর সাধারণ সম্পাদক, সীতারাম ইয়েচুরি আমায় ফোন করে পার্টি অফিসে ডেকে পাঠিয়েছিল কিছু কথা বলবার জন্য। তখন আমি প্রথম জানতে পারি যেরকম আমার নাম নিয়ে চর্চা হচ্ছে এবং নাম নিয়ে বিরোধিতাও রয়েছে, কিন্তু আমি আপনাকে এখানে বলছি যে আমি তো এমনি পুলিশের দ্বারস্থ হবই। সেই সময় ঢাকুরিয়ার ইব্রাহিমপুর রোডের একটা পার্টি অফিসের টেলিফোন ল্যান্ডলাইন, সেখান থেকে যাতে আমাকে এমপি করা না হয় তার জন্য কোথায় কোথায় ফোন গেছে, কোন জেলা কমিটিতে ফোন গেছে,
এগুলো তো মানে সরকার চাইলেই খুঁজে বার করা যায়, কোনো সমস্যা নেই, বিএসএনএল এর ল্যান্ডলাইন। আচ্ছা, তাহলে কি আপনি বলছেন যে আজকের আপনার এই বিড়ম্বনা এই পদের দিক থেকে এবং পার্টির দিক থেকে একটা শাস্তিমূলক মনোভাব কোথাও এর পেছনে আপনার এমপি হওয়াটাই কারণ, মানে এমপি হওয়াটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাল হলো? প্রাথমিক হচ্ছে আমি এটা বিশ্বাস করি এখন যে এমপি হওয়াটাই আমার কাল হয়েছে। দু নম্বর হচ্ছে এমপি হলেও হয়তো বেঁচে যেতাম যদি আমি পার্লামেন্টে বোবাকালা হয়ে থাকতে পারতাম, বোবাকালা যদি হতাম তাহলে হয়তো কোনো সমস্যা হতো না। এখন ঘটনাচক্রে আমার মনে হয়েছে যে পার্লামেন্টে আমার, আমি তো লাস্ট বেঞ্চার, মানে লাস্টের একটা আগের বেঞ্চে বসি, মানে পার্লামেন্টে লাস্ট বেঞ্চারদের গুরুত্ব কম, কিন্তু আমায় পার্লামেন্টে পার্টি পাঠিয়েছে, আমি সার্ভ করেছি কি করিনি সেটা তো তথ্য পরিসংখ্যান বলবে, আমি পার্লামেন্টে কাজ করেছি কি করিনি সেটা তো আমার বলার প্রয়োজন ওঠে না, সেটা ঠিক করবে যারা দেখেছেন আমি পার্লামেন্টে কী করেছি। আর আমি এখন এটা বিশ্বাস করি, আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই যে প্রতিদিন মানে আমি দেখেছি যে আমি এটা করতাম, কারণ আমায় তো আমি কী পার্লামেন্টে করছি সেটা জনগণকে জানানো দরকার। পার্লামেন্টের সেশন শেষ হলেই পার্লামেন্টের যে পরিসংখ্যান বেরোয় আমি সেটা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় টুইট করতাম, আমি দেখতাম তারপর আক্রমণটা বেড়ে যেত, মানে প্রতিবার যেই মুহূর্তে আমার পারফরমেন্স প্রকাশিত হতো ওই একটা কোটারই, নির্দিষ্ট কোটারই, মোহাম্মদ সেলিম তার ছেলে, মানে মোহাম্মদ সেলিমের রাসেল আজিজ যে তার ছেলে, আমি সমস্ত ডকুমেন্ট রয়েছে, আমি সমস্ত ডকুমেন্ট আপনাকেও দেখাবো এবং আরও যেখানে যেখানে দেখাবো, এগুলো আমি পার্টিকে কিন্তু দেখিয়েছিলাম, অথচ পার্টি এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে কি আমি এইভাবে জেলা কমিটির সেক্রেটারিয়েট মেম্বার, আমি থামাচ্ছি আপনাকে, যে আপনার অভিযোগ দলের বিরুদ্ধে যত না তার থেকে অনেক বেশি ব্যক্তির বিরুদ্ধে, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে? অবশ্যই, কারণ আপনি দেখুন একটা জিনিস যে তদন্ত কমিশন হয় আমার বিরুদ্ধে, এতে একটা নজিরবিহীন ব্যাপার, তদন্ত কমিশন বসার আগেই আমি 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাই, মানে বিচারের আগেই আমার ফাঁসি দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। তাতে তো আরো দুজন সদস্য ছিল, হ্যাঁ ছিলেন, উনি চেয়ারম্যান অফ দি কমিশন ছিলেন। এখানে আপনাকে আমি বলি, আমি কমিশনে যেদিন প্রথম দিন যাই, আমাকে 4 বার কমিশন ডেকেছিল, কমিশনে প্রথমবার যাওয়ার আগেই আমাদের রাজ্যের একটা সংবাদপত্রে পুরো বড় আকারে বেরিয়ে গেছিলো যে কমিশনে কি হতে চলেছে, সেটা পড়বার পরও আমি বিশ্বাস করতে চাইছিলাম যে না কমিশন নিরপেক্ষ, কিন্তু কমিশনে প্রথম দিন যাওয়ার পর আমি বুঝতে পারি যেটা একেবারে একটা ক্যাঙ্গারু কোর্ট, যে ক্যাঙ্গারু কোর্টে আমার বিচার শুরু হয়েছে। কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা নিয়ে অনুবর্তিতা এগুলো অনুশীলনের ব্যাপার এবং একেবারে পার্টির আভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বাইরে কোনো কথা বলা যায় না, এবং এটা কোনো ব্যক্তি আমি আপনার কোনো ব্যাপার না, সন্তান সন্ততি তো ব্যাপারই নয়, এটা সাংগঠনিক নিয়মের ব্যাপার, এবং এরকম এটা টাইম টেস্টেড সাংগঠনিক প্রক্রিয়া প্রকরণ, এটা যারা বুঝতে পারে না তারা এই ধরনের প্রশ্ন করে। আমি এখানে আরেকটা কথা বলবো, কমিশন তৈরির আগে সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু আপনাকে তো ডেকে কথা বলেছিলেন, তারা ডেকে কথা বলেছিলেন, আমি তখন জানতে চাই যে স্পেসিফিক অভিযোগ আমার বিরুদ্ধে কি, তখন তারা ক্যাটেগরিক্যালি বলেন যে সেটা তোমায় কমিশন জানাবে, আমরা একটা কমিশন গঠন করবো। এবার এই যে কমিশন গঠন হয়, এবং তারা, আমি তো এটা জানতাম না যে আমায় সাসপেন্ড করে কমিশন হবে, এবার সাসপেন্ড করে যে কমিশন হলো, 90 দিনের আমি সাসপেন্ড ছিলাম, এবার আমি যখন এই কমিশনে প্রথম দিন যাওয়ার পর আমি আপনাকে বলছি বাধ্য হলাম, এই কারণে বাধ্য হলাম, হয়তো আপনি বলতে পারেন এটা গরিত কাজ, অন্যায় কাজ, কিন্তু আমার কোনো উপায় ছিল না, আমি গোটা কমিশনটা রেকর্ড করেছি, টেপ করেছি, গোপনে টেপ করেছি, কমিশনে কি হচ্ছে এই কারণেই করেছি, কারণ প্রথম দিন আমার এখন মনে হচ্ছে করা উচিত ছিল, করিনি, কিন্তু প্রথম দিনের সময় পরে 3 দিন টেপ এই জন্য করলাম, কারণ আমার মনে হলো যে কে গ্যারেন্টি দেবে, ধরুন এই যে আজকে এখন আপনার সঙ্গে আমি কথা বলছি, এটি যে টেলিকাস্ট হচ্ছে, এবার এই মুহূর্তে যে আমার বিরুদ্ধে নতুন কনস্পিরেসি তৈরি হচ্ছে না, কালকে যে কাগজে বেরোবে না, মোহাম্মদ সেলিম বলবেন না মাই টিভিতে বাইট দিয়ে যে এই অভিযোগের ভিত্তিতে ঋতব্রতকে বহিষ্কার করা হলো বা ঋতব্রতর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো, আসলে সমস্যাটা হচ্ছে সেই কারণে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা দরকার। আমার কাছে তো টেপ রয়েছে, আমি যদি কমিশনে কি হয়েছে, কমিশনে কে কি বলেছে, আমি টেপের প্রসঙ্গে আসবো, আপনার এইটা একটু উল্টে দিই, আপনি কি তাহলে এইটা, আমি প্রথম প্রশ্ন যেখানে ছিল কেন আপনি আমার সামনে, তাহলে তার একটা কারণ কি এই যে আপনি কোথাও একটা অ্যাজিউম করছেন যে আপনাকে বহিষ্কার করা হতে পারে, সেই জন্য আপনি মানুষের সামনে নিজের বক্তব্যগুলো স্পষ্ট করে রাখছেন, আত্মপক্ষ সমর্থনে সাফাই? আচ্ছা, মানে দিস ল অফ ন্যাচারাল জাস্টিসে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। আমি কমিশনে বলেছিলাম যে আমার বিরুদ্ধে কি কি অভিযোগ, আমার বিরুদ্ধে কে কে অভিযোগ করেছেন, সেটা আমায় স্পেসিফিক্যালি জানাতে হবে এবং প্রয়োজনে আমায় ক্রস এক্সামিনেশনের সুযোগ দিতে হবে, এটাই ল অফ ন্যাচারাল জাস্টিস। কমিশন কি বলেছে গোটাটা রেকর্ডেড, মানে আমার কাছে রেকর্ডেড,
আমি নিশ্চিতভাবে, কারণ জনগণকে আমায় জানাতে হবেই একতরফাভাবে আমার বিরুদ্ধে কুৎসিত আক্রমণ চলবে। এই যে নব্বই দিন, যে আমি নব্বই দিনের কথা আছি, এইখানে আমার দ্বিতীয় প্রশ্নের একটা উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে টেপ, আপনার যে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একের পর এক পোস্ট নিয়ে এত কথা টেপ, সেটা দেবব্রত বাবুর রবীন্দ্রসঙ্গীতের টেপ কিনা সে নিয়ে এত রসিকতা, তাহলে এই যে টেপের কথা, দুটি টেপের কথা, একাধিক টেপের কথা আপনি বারবার বলছেন, সেটা হচ্ছে আপনার কাছে থাকা সেই টেপ যেটা আপনি কমিশনের বক্তব্য রেকর্ড করে রেখেছেন। আমি করতে বাধ্য হয়েছি, আমি প্রথম দিন রেকর্ড করিনি, আমি পরের তিন দিন রেকর্ড করেছি। আমার পরের প্রশ্ন, ইতিপূর্বে এখানে আমার পরের প্রশ্ন, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনার একাধিক অভিযোগ আছে, সেই প্রসঙ্গে বিস্তারিত আমরা আসব। সেটা তো রাইট টু প্রাইভেসি এইভাবে লঙ্ঘন করা যায় কিনা নিঃসন্দেহে বড় প্রশ্ন, শুধু এখানে আমাদের আলোচনায় না, গোটা ভারতবর্ষ তোলপার হচ্ছে এই নিয়ে। কিন্তু এইখানে নৈতিকতা দ্বিতীয় প্রশ্নটা, মানে অভিযোগের আঙুল যদি এই পক্ষে তুলি, বুড়ো আঙুলের নির্দেশটা আপনার দিকে থাকবে যে আপনি নৈতিকতার কোন উদাহরণ রাখলেন, আপনি একটা কমিশনে গিয়ে সেখানকার কথাবার্তা গোপনে কাউকে না জানিয়ে রেকর্ড করে রাখলেন এবং সেটা ফ্ল্যাশ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি আমি আপনাকে আবারও বলছি যে কমিশনটা ক্যাঙ্গারু কমিশন, কমিশনে আগেই ঠিক হয়ে গেছে, একে তো বিচারের আগে আমায় ফাঁসি দেওয়া হয়েছে, তারপর ওই কমিশন লোক দেখানো কমিশন, যে কমিশনে ঠিক করে রাখা হয়েছে কি সেটা কাগজে বেরিয়ে গেছে। কমিশনের প্রথম দিন আমি গিয়েই বুঝেছি মোহাম্মদ সেলিমের যে আচরণ, সে আচরণ ছিল প্রচণ্ড প্রতিহিংসামূলক আচরণ, এবং আমি যার ফলে পরের দিন আমার আত্মপক্ষ সমর্থন তো সুযোগ রাখতে হবে। কমিশনের প্রথম দিন আমি গিয়েই বুঝেছি মোহাম্মদ সেলিমের যে আচরণ, সে আচরণ ছিল প্রচণ্ড প্রতিহিংসামূলক আচরণ, এবং আমি যার ফলে পরের দিন আমার আত্মপক্ষ সমর্থন তো সুযোগ রাখতে হবে। কালকে যদি কেউ, মানে এই কমিশন বলে যে আমার কাছে ধরুন তো কোনো রেকর্ড থাকবে না, কমিশন একটা কাগজ দেখিয়ে বলবে এই এই অভিযোগ, চল্লিশটা অভিযোগ, পঞ্চাশটা অভিযোগ, ষাটটা অভিযোগ, ঋতব্রত সই করে এগুলো মেনে নিয়েছেন, আমি তখন কোথায় যাব? আমায় তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখতে হবে, কারণ আমি মোহাম্মদ সেলিমকে বিশ্বাস করতে পারছি না, সেই কারণে আমায় এটা গোপনে রেকর্ড করতে হয়েছে। আমি এখানে আরেকটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে মোহাম্মদ সেলিমের নাম আপনি বারবার করছেন, কিন্তু সবাই জানবেন যে কমিউনিস্ট পার্টি, যে কোনো পার্টি, বিশেষ করে কমিউনিস্ট পার্টি তো একজন ব্যক্তি চালান না, তো মোহাম্মদ সেলিম যেটা করতে চাইছেন বা তার প্রতিহিংসামূলক আচরণ, কোট আনকোট আমি বলছি, সেই প্রতিহিংসামূলক আচরণে নিঃসন্দেহে উচ্চতর নেতৃত্বের বৃহৎ অংশের সমর্থন আছে, মানে আমি বলছি বুদ্ধদেব ভট্টাচার্যের সমর্থন আছে, সূর্যকান্ত মিশ্রের সমর্থন আছে, নয় তো মোহাম্মদ সেলিম এটা করবেন কি করে? আপনার অভিযোগ যদি সমস্ত আমি সত্য ধরে নিই। আচ্ছা দেখুন, আমি তো সেন্ট্রাল কমিটিরও মেম্বার নই, রাজ্য সেক্রেটারিয়েটেরও মেম্বার নই, পলিট ব্যুরো মেম্বার নই, সুতরাং কে কি চাইছেন আমি বলতে পারবো না। আমার অভিজ্ঞতাটা হচ্ছে ওই কমিশনে গিয়ে, এবং এই যে এখানে যা রয়েছে এই সমস্ত ডকুমেন্ট আমি পার্টিকে জমা দিয়েছি, পার্টিকে অভিযোগ জানিয়েছি যে কি হচ্ছে, এই তিন মাস ধরে ক্রমাগত যখন আমি চুপ করেছিলাম একটা দিনের জন্য বন্ধ হয়নি। আচ্ছা হতে পারে নন পার্টি মেম্বাররা করছে, পার্টি মেম্বাররা, মোহাম্মদ সেলিমের ছেলে, কলকাতা জেলা কমিটি সিপিআইএম এর একজন সদস্য, এরা প্রকাশ্যে লাগাতার কুৎসা করে চলেছেন। আমি যখন পার্টিকে বলেছি, পার্টি আমায় অনুরোধ করছে যে প্রভোকেশনে পা দিও না। ঠিক, আমি ঠিক এই অংশেই আসছি যে পার্টি তোমায় বলছে, অর্থাৎ কমিশন তো আমরা যদি সাধারণ বুদ্ধিতে দেখি, কমিউনিস্ট পার্টির এক্স্যাক্টলি কি কমিশন, তার গঠনতন্ত্র তো আমার হাতে নেই, কিন্তু কমিশন তো সুপারিশ করে, দোষী সাব্যস্ত করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো শাস্তি রেকমেন্ড করতে পারে, কিন্তু সেইটা তো নিঃসন্দেহে সেক্রেটারিয়েট বসে, তাতে চার্জশিট দেওয়া হবে এবং তাতে একেবারে স্ট্যাম্প বসবে, বৈধতার শিলমোহর লাগবে, তারপরে পার্টির শাস্তি গ্রহণ। তার মানে ওই কমিশন, সেটা যদি বায়াস কমিশন, প্রতিহিংসামূলক কমিশন, এই সমস্ত কিছু হয়, মোহাম্মদ সেলিমের প্রতিহিংসা সব রইল, কিন্তু পার্টির একটা বড় অংশের উচ্চতর নেতৃত্বের একেবারে স্বীকৃতির শিলমোহর রয়েছে, সেক্রেটারিয়েটের শিলমোহর রয়েছে। দেখুন, পার্টিতে তো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ বলে একটা ব্যাপার রয়েছে, মেজরিটি মাইনরিটি থাকতে পারে, এটা নিশ্চয়ই শিলমোহর থাকলে হতে পারে, মেজরিটির শিলমোহর রয়েছে। এখন আমি আবার আপনাকে বলছি যে ওই যে কমিউনিস্ট পার্টির মানে জননেতা, জননেতা জনতা ঠিক করে, জননেতা কোটাই ঠিক হয় না, জননেতা ঠিক করে জনতা। মানে ধরুন আমি আপনাকে বলছি, ধরুন এই যে কমিশনে আমি গেলাম, এবারে আপনি আমায় বাধ্য করছেন, আমি বলবো এবং এটা বলতেই হবে আমায়, ধরুন এই কমিশনের সঙ্গে সুভাষ চক্রবর্তীর সম্পর্ক কি? মারা গিয়েছেন সুভাষ দা, মানে আমি এসএফআই এর 8 বছর সাধারণ সম্পাদক ছিলাম, সুভাষ দা এসএফআই এর সাধারণ সম্পাদক ছিলেন, এরম সিংহহৃদয় মানুষ আমি দেখিনি যতটুকু এর সঙ্গে মিশতে পেরেছি। সেই লোকটাকে কেন টেনে আনা হলো এই কমিশনের সঙ্গে, অভিযুক্ত ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে?
সুভাষ চক্রবর্তী কোথা থেকে এলেন, গৌতম দেব কোথা থেকে এলেন, সুজন চক্রবর্তী কোথা থেকে এলেন, তন্ময় ভট্টাচার্য কোথা থেকে এলেন। আমার কাছে এখন টেপটা করেছিলাম বলেই এটা আপনাকে বলতে পারছি, কারণ টেপ না করলে আমি এগুলো বলতে পারতাম না। কারণ এই কমিশনে আমায় জানতে চাওয়া হলো যে আমি কেন আমার সোশ্যাল মিডিয়ায় গৌতম দেবের ছবি দিয়ে লিখেছি যে জননেতা, পিপলস লিডার। আমি বলেছি কমিশনেও যে আমি বিশ্বাস করি গৌতম দেব জননেতা। তো জনতার নেতার নামের আগে তো পিপলস লিডার ছাড়া অন্য কিছু লেখা যায় না। সুভাষ চক্রবর্তীকে আমি বিশ্বাস এটা মনে করি যে সুভাষদা, তার দোষ গুণ ইত্যাদি অন্য কথা, কিন্তু সুভাষদা মানুষের নেতা। মানুষের গন্ধ ডানায় মেখে সুভাষ চক্রবর্তী কিভাবে উড়ে গেছিলেন লোকে দেখেছিল, তার মৃত্যু পর যে শোকযাত্রা হয়েছিল। আচ্ছা ধরুন সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী তো বাম পরিষদীয় দলনেতা। এই কমিশন মানে আমি বলছি কোথায় যে ব্যাপারটা যে নিরপেক্ষ নয়। কমিশন আমায় বলা হচ্ছে যে কেন তুমি সুজন চক্রবর্তীর সাথে ফেসবুকে ছবি পোস্ট করেছো ট্রেনে, তুমি দলবাজি প্রমোট করছো। এটা কি দলবাজি প্রমোট করা? তন্ময় ভট্টাচার্য সম্পর্কে বলা হয়েছে যে তন্ময় ভট্টাচার্য তো রাজ্য কমিটির নেতা নন, তুমি রাজ্য কমিটির সদস্য, খুবই কেন লিখছো তন্ময় ভট্টাচার্য তোমার নেতা? তা আমি ওখানে বলেছি, রেকর্ড আছে, যে তন্ময়দা যেদিন থেকে আমি রাজনীতি শুরু করেছি, যবে থেকে আলাপ হয়েছে, তিনি আমার নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন, মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক। কমিটি দিয়ে ঠিক করা যায় না কে নেতা হবেন আর কে নেতা হবেন না। ফাইন, বুদ্ধ ভট্টাচার্যকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জননেতা মনে করে না করে না? বুদ্ধ ভট্টাচার্য আমাদের রাজ্যের, আমাদের পার্টির লাল ঝান্ডার সব থেকে বড় মাস্তিদার। এ নিয়ে কোনো দ্বিমত নেই, দ্বিমত ছিল না, দ্বিমত থাকতে পারে না। একটা খুব ইন্টারেস্টিং অ্যানেকডোট আমার মনে হচ্ছে যে কমিউনিস্ট পার্টিতে সবসময় সমস্ত টাইম ফ্রেমে কেউ না কেউ থাকেন যিনি প্রকাশ্যে পার্টির বিরুদ্ধে বলেন, ঠিক বলেন, ভুল বলেন, বিবেকের কাজ করেন, সে তো ইতিহাস বিচার করবে, নিঃসন্দেহে কোনো দল, জনসমাজ তারা বিচার করবে, অনেক বড় ব্যাপার। কিন্তু কখনো বিনয় চৌধুরী, কখনো নৃপেন চক্রবর্তী, কখনো সুভাষ চক্রবর্তী, একটা দীর্ঘ সময় গৌতম দেব, যে এখন গৌতম দেব মুখ খুললেই পার্টির একটা অংশ থেকে বলার চেষ্টা করা হয় না, না উনি তো এরম বলেই থাকেন, কিন্তু সেই তালিকায়, সেই দীর্ঘ তালিকায় নবতম নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন আপনি ওই যে বললেন যে সময় ঠিক করে দেয়, ইতিহাস ঠিক করে দেয়। হ্যাঁ, আমি যদি এই কথাগুলো, কারণ ধরুন আমি আবার বলছি, একটা কমিশনে আমায় ডাকা হয়েছে, কমিশনের সঙ্গে হোয়াট ইজ দ্য রিলেশন অফ সুভাষ চক্রবর্তী, কেন সুভাষ চক্রবর্তীকে ছবি দিয়েছে এটা আমায় জিজ্ঞাসা করা হবে? এটা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে নাকি? সুতরাং বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা কী। সেই কারণে আমি আবার বলছি যে ইতিহাসের কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে। আমি বলতে পারেন যে আমার মনে হয়েছে যে সিপিএম মানে তো শুধু সিপিএম এর পার্টি মেম্বার নয়, সিপিএম এর যে অসংখ্য সদস্য সমর্থক আছেন তারাই সিপিএম, তাদের আলোয় আমি, আমার নেতারা সবাই আলোকিত। সুতরাং তাদেরগুলো জানা দরকার। ঠিক, বেশ, তাদের সামনে আপনি এই সমস্ত কিছু বললেন, কিন্তু পার্টি মনে করলো যে এটা অত্যন্ত পার্টি বিরোধী কাজ, আপনাকে বহিষ্কার করা হবে, বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলো। হোয়াট নেক্সট? ঋতব্রত কি এই মুহূর্তে ইনভোক করছে যে আমার পার্টি থেকে বহিষ্কার করা হোক? আমি আপনাকে একটা কথা শুরুতেই বলেছি, আমি লাল ঝান্ডার প্রতি দায়বদ্ধ। আমি শুরুতেই বলেছি এটা আমার পার্টির বিরুদ্ধে বক্তব্য নয়, কিন্তু যা চলছে একটা কোটারি, একটা ককাস পার্টির মধ্যে যারা এগুলো চালাতে চাইছেন, এবং যে কোনো ভাবেই হোক, যে কোনো অঙ্কেই হোক, তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছেন। আমায় যদি আপনি লেবেল করতে দেন তাহলে আমার একটাই এই মুহূর্তে সদর দপ্তরে কামান দাগো, এছাড়া এই কথার কোন অন্য ব্যাখ্যা আমার কথা নয়, স্বয়ং মাও বলেছিলেন সদর দপ্তরে কামান দাগো। আপনার এই কথার ব্যাখ্যা করতে পারি আমি, সেটা আমি মানে গোটা সদর, আমি নির্দিষ্ট করে যা ঘটেছে, ধরুন এগুলো তো ঘটনা ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবে আমাকে, আমার মনে হচ্ছে আমি 90 দিন কিন্তু কোনো কথা বলিনি। আমি এরকম নয় যে আপনার সঙ্গে আজকে কথা বলছি, আমি পার্টির সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছি, আমি পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি, অনুমতি চেয়েছি যে আমায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হোক এদের বিরুদ্ধে, একটা কথা নয়, উল্টে মানে এটা আমি বুঝেছি যে যা হচ্ছে, কারণ আমায় এগুলো জানাতে হবে মানুষকে, কারণ আপনি জানালেন একতরফা ভাবে দল ব্যবস্থা নিল, আপনাকে বহিষ্কার করা হলো। হোয়াট নেক্সট বিজেপি না তৃণমূল? দেখুন সেটা সময় বলবে, আমি এক্ষুনি এখানে বলে দিতে পারবো না হোয়াট নেক্সট, কিন্তু আদর্শগত আপনার কোনো সমস্যা নেই? না না না, বিজেপি তে নেই তৃণমূল? আমি সেটা বলিনি, একবারও বলিনি। আমি কি বলছি ভালো করে আপনাকে শুনতে হবে, যে সময় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি জানি না, কারণ এই সাক্ষাৎকার যেই মানে এর কি হবে আমি তো বলতে পারবো না, তার প্রতিক্রিয়া থাকবে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে আমার প্রায়োরিটি, আমি আমার যদি এক কথায় বলতে বলেন, আমি তো কবিতা বলতে ভালোবাসি, পার্লামেন্টে বলি, সেটা আবার আমার বিরুদ্ধে অভিযোগও, আমি কেন কবিতা বলি, তো জনতার মুখরিত সখকেই আমি থাকব। এখন লাল ঝান্ডাটা আমি আপনাকে বলছি যে এই যে লাল ঝান্ডা, মানে আমার যে পতাকা, আমি বিশ্বাস করি লাল ঝান্ডাই আমার ঝান্ডা, এই ঝান্ডাটা কোনো ব্যক্তির
পেটেন্ট নয়, কোনো ব্যক্তি এটার পেটেন্ট নিয়ে রেখেছেন এটা হতে পারে না। লাল ঝান্ডা বাবার ছেলে আর তাদের কলকাতার কোটারির কিছু অংশের পেটেন্ট নয়, এটা মানুষের পতাকা। সুতরাং মানে পতাকা কেউ কারোর হাত থেকে কেড়ে নিতে পারে না। আমি যদি মনে করি যে আমি সিপিআইএম, টিল আই ডাই আই এম সিপিআইএম, আমি সিপিআইএম। বেশ, এই মুহূর্তে রাস্তা তো, আপনি যদি রাজ্য রাজনীতিতে থাকেন, দল আপনাকে বহিষ্কার করলো, প্রচুর রাস্তা আছে এমনটা নয়? মুখরিত তো দুটো দল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। দেখুন, মানুষ রাস্তাতে আছেন দুটো নিয়ে, কিন্তু আপনাকে নিয়ে জল্পনা আছে। আমি কেন আপনাকে বলছি যে জল্পনা তো অর্গানাইজ করা হচ্ছে না, জল্পনা ধরুন আপনি নিজে যে স্লোগানটা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন সেখানে জয় বাংলা, সেই স্লোগান অনেকের মনে হচ্ছে যে তৃণমূলের কাছাকাছি বোধ হয় চলে গেল। অনেকে আবার এই গল্পও করছেন যে মুকুল রায়ের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি চমৎকার সম্পর্ক, কেউ মনে করিয়ে দিচ্ছেন যে অরুণ জেটলির সঙ্গে ঋতব্রতর এত সম্পর্ক, বিজেপি তাহলে একদম নিশ্চিত বিজেপি। অনেকে এটাও বলছেন যে কলকাতার একটি হোটেলে, আমি নাম করেই বলতে পারি, পিয়ারলেস হোটেলে আপনার সঙ্গে নাকি দিলীপ ঘোষের বৈঠক হয়েছে। মানে আমি বলছি রাজ্য রাজনীতিতে কান পাতলে এখন গসিপ গসিপ এবং গসিপ, এর মধ্যে কোনটা কতটা সত্যি কতটা জল আছে? আমি শুধু আপনাকে আবারও বলছি যে গসিপ অর্গানাইজড, তাহলে তো পার্টিকে নির্দেশ দিতে হবে যে পার্লামেন্টে কারোর সঙ্গে কথা বলা যাবে না। কারণ পার্লামেন্টে এরকম হয়েছে, আমি তো খবরের কাগজে দেখলাম যে আমি তো হ্যাঁ ওখানে দাঁড়িয়ে সুব্রত মুখীর সাথে কথা বলছিলাম, খবর হয়ে গেছে। অরুণ জেটলি তো দেশের অর্থমন্ত্রী, আর আমি তো তার কাছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেছিলাম, ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন, আমার ব্যাংক স্টেটমেন্ট যে হ্যাক হয়েছে, আমার ব্যাংক স্টেটমেন্ট যে অনৈতিকভাবে নিয়ে নেওয়া হয়েছে, আমি তো ফর্মাল কমপ্লেইন করেছি, আমি তার কাছে দেখা করতে গেছিলাম। এই ব্যাংক স্টেটমেন্টের কথা আমি আসবো, আমি ঋতু এই এই প্রশ্নটা আরেকটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনি অভিযোগ করছেন, তার মানে কেন্দ্র সরকারের ওপর, তাদের সংস্থাগুলোর ওপর আপনার ভরসা আছে। আপনি কলকাতা পুলিশের সাইবার সেলে যাওয়ার কথা ভাবছেন, তার মানে রাজ্য পুলিশের কাজকর্ম কলকাতা পুলিশের ওপর আপনার ভরসা আছে। এইগুলোও কিন্তু আরেকটা জল্পনার কারণ যে আচ্ছা তাহলে তৃণমূল অথবা তাহলে বিজেপি। আচ্ছা, আপনাকে আমি জাস্ট একটা কথা বলি, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। হ্যাঁ, পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা সেট আপ আছে। আমি একজন এমপি, ধরুন আমাদের রাজ্যের প্যারাটিচারদের যে নিয়ে সমস্যা ছিল, আমি রাজ্যের প্যারাটিচারদের নিয়ে একাধিকবার স্মৃতি ইরানির কাছে গেছি এবং ওনার ইন্টারভেনশনে এই কাজটা হয়েছে। বা ধরুন এরকম বিভিন্ন কাজে যেতে হয় মন্ত্রীদের কাছে, তাহলে পার্টিকে বলে দিতে হবে যাওয়া যাবে না, যদি গেলেই এটা ইকুয়েট করে দেওয়া হয় যে তিনি বিজেপি হয়ে গেলেন, বা তৃণমূলের সাথে কথা বললে তাকে ইকুয়েট করে দেওয়া হয় যদি তৃণমূল হয়ে গেলেন, তাহলে তো খুব সমস্যার ব্যাপার। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেমন বিরোধীদের ভূমিকা আছে, তেমন যারা সরকার চালান তাদেরও ভূমিকা রয়েছে। বিভিন্ন কাজে যেতে হয় মন্ত্রীদের কাছে, তাহলে পার্টিকে বলে দিতে হবে যাওয়া যাবে না, যদি গেলেই এটা ইকুয়েট করে দেওয়া হয় যে তিনি বিজেপি হয়ে গেলেন, বা তৃণমূলের সাথে কথা বললে তাকে ইকুয়েট করে দেওয়া হয় যদি তৃণমূল হয়ে গেলেন, তাহলে তো খুব সমস্যার ব্যাপার। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেমন বিরোধীদের ভূমিকা আছে, তেমন যারা সরকার চালান তাদেরও ভূমিকা রয়েছে। স্বাভাবিকভাবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করবো। ধরুন আমি প্রাইম মিনিস্টার, আমি অসংখ্য মানুষের, বেশ কিছু মানুষের আমার যা কোটা তার থেকে বেশি পাওয়া গেছে, আমি সেই জন্য কৃতজ্ঞ পার্লামেন্ট প্রাইম মিনিস্টার অফিসের কাছে সাহায্য পাওয়া যায়, সিরিয়াস সাহায্য পাওয়া যায়, রাজ্যের অনেককে আমি সাহায্য এনে দিয়েছি। আমি সেটাও শুনছি টেনে এনে বলা হচ্ছে যে বিজেপির সাথে লিঙ্ক, কিন্তু গরিব মানুষ যাদের প্রয়োজন সাহায্য, এটা এমপিদের প্রাপ্য, সেই প্রাপ্য নিয়ে আসার কাজ হয়েছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়, আমি আপনাকে বলছি, এটা আসলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা নয়, আমি এটা বিশ্বাস করি, এটা শুধুমাত্র এরকম নয়। আমি এবং আমি আপনাকে বললাম যে আমি যদি বোবাকালা হয়ে থাকতাম তাহলে আমার কোনো বিপদ হতো না। পার্লামেন্টে প্রশ্ন করা, পার্লামেন্টে বিতর্কে অংশগ্রহণ করা, পার্লামেন্টে অ্যাক্টিভ থাকা, আমি একদম এই মুহূর্তে বিশ্বাস করি যে আমার বিরুদ্ধে গেছে। আমি এগুলো না করলে আমার এত সমস্যা কোনো অবস্থাতে তৈরি হতো না। দিলীপ ঘোষের সঙ্গে সত্যি কলকাতার একটা হোটেলে আপনার দেখা হয়েছে? আচ্ছা, এই তো নানা, শুধু দিলীপ ঘোষ কেন, আমি তো শুনলাম যে আমি অরুণ জেটলির বাড়িতে গেছিলাম, মানে দিল্লিতে তো কাগজে দেখলাম আমি নাকি অরুণ জেটলির বাড়িতে গেছিলাম, আমি নাকি সুব্রত বক্সির সঙ্গে গোপন বৈঠক করেছি। আসলে এই গসিপটাকেও ছড়িয়ে দেওয়ার একটা মানে একদম অর্গানাইজড এফোর্ট চলছে আর কি, এটাও তো একটা ম্যালিশিয়াস ক্যাম্পেইন। এবং এই আপনি যে কথাটা বলছেন, আমি তো সেটা পার্টিকে দেখিয়েছি, কলকাতার জেলা পার্টির এক মেম্বার লিখছেন এগুলো তো প্রকাশ্যে, স্বাভাবিকভাবে এ তো নতুন কোনো ঘটনা নয়, এটা অর্গানাইজ করা হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলছি, ধরুন ব্যাংক স্টেটমেন্ট, এটা নিয়ে আপনি অরুণ জেটলির কাছে সত্যি গিয়েছিলেন? আমি গেছি, আমি 11 আগস্ট অরুণ জেটলিকে চিঠি দিয়েছি, আমি আপনাকে তারিখ বলে দিচ্ছি, আমি 11 তারিখ অরুণ জেটলিকে চিঠি দিয়েছি। কেন দিলাম? হঠাৎ করে আমি দেখলাম যে কমিশনের কাছে লাস্ট দিন, চতুর্থ দিনে আমার গোটা ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে, এখন রেকর্ডেড আছে, তো পার্টি আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইতেই পারত।
কারণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তার মানে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই, যা আয় ব্যয় তার থেকে বেশি, তবেই ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার হয়। তো আমি দেখলাম যে সেই স্টেটমেন্টটা থেকে আমার কোয়েশ্চেন করা হচ্ছে, আমি প্রথমে ধরতে পারছিলাম, তারপর দেখলাম মানে এটা তো আমার স্টেটমেন্ট। এবার ঘটনা চক্রে ধরুন আমরা এমপি হিসাবে 1,09,000 টাকা মাইনে পাই, তাতে আপনার পার্টিকে লেভি দিই, পার্টি 80,000 টাকা নেই, শুধু 80,000 নয়, আমি তারপরও যে 29,000 টাকা থাকে তার থেকেও লেভি দিই, লোকসভার এমপিদের ক্ষেত্রে 75,000 নেওয়া হয়, রাজ্যসভার এমপিদের ক্ষেত্রে 80,000। এছাড়া ধরুন আমি এমপি যখন হই, আমি তখন পার্টিকে বলি যে মুভমেন্টের জন্য আমি কি করব, পার্টি তখন বলে যে এই ট্রাভেল এক্সপেন্স ইত্যাদি বা পার্লামেন্ট অ্যাটেন্ড করে যে টাকা পাবে সেই টাকা থেকে গাড়ি চড়বে। তো আমার গাড়ি সেই টাকাতে চড়ে, সিপিএম এর আমার গাড়িটা পার্টির দেওয়া নয়, আমার এই গাড়ির গোটা খরচটা, তেলের খরচ, চালকের খরচ, অন্যান্য খরচ, এগুলো সব যে টাকাটা আমি মিটিং অ্যাটেন্ড করার জন্য পাই সেই তা থেকে চলে। এবার ধরুন আমার ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্ট আমি এখানে আছি, এখানে ডেভিলস অ্যাডভোকেট হই, পার্টি বলতেই পারে যে তো আমি আমরা সাংসদ করেছি, তার আয় ব্যয়ের হিসেব তো খোলা খাতা, কারণ এই পার্টিতে লেভি দিতে হয়, বেতন কত আমরা জানি, লেভি কত দিচ্ছেন আমরা জানি, একেবারে পরিষ্কার। আপনি যেরকম বললেন 1,09,000 টাকা আপনার বেতন, 80,000 টাকা পার্টি লেভি কেটে নিচ্ছে, আরও লেভি ইত্যাদি দিচ্ছেন, তো এইটা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এত সুপার সেন্সিটিভ কেন? কেন সেন্সিটিভ? আমি প্রিভেসির জন্য লড়ছি, আমার তো সিম্পল বক্তব্য, আমার তো লুকোছাপার কিছু নেই, এবং আমি তো মনে করছি যে আমি আমার স্টেটমেন্টটা এবার আমি আগে গভর্নমেন্টের কাছে আমার এই মুহূর্তের সম্পত্তির পরিমাণ জমা দেবো, তারপর আমি সেটা পাবলিক করে দেবো, কারণ আমার পাবলিক করতে কোনো সমস্যা নেই, এবং আমি চাই যে সিপিএম এর বাকি এমপিরা তারাও এগুলো পাবলিক করুন, পুরনো এমপিরাও পাবলিক করুন, সমস্যার কিছু নেই। সমস্যাটা হচ্ছে আমার কাছে তো চাইলেই হতো যে ঋতব্রত তোমার ব্যাংক স্টেটমেন্টটা আমাদের দরকার, আমাদের তুমি ব্যাংক স্টেটমেন্টটা এনে দাও, সেটা না করে এই যে অনৈতিকভাবে, কারণ আমার পারমিশন ছাড়া গভর্নমেন্ট ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারে না, যে কারণে আমি যখন অর্থমন্ত্রকের কাছে যাই, অর্থমন্ত্রক ব্যবস্থা গ্রহণ করেছেন, আমি যতদূর জানি তারা তদন্ত করে দেখছেন, এবং আমায় তারা আশ্বাস দিয়েছেন যে এটা কে করেছে বা কারা করেছে, এসবিআই পার্লামেন্ট, আমার পার্লামেন্ট হাউস ব্রাঞ্চে। আমি তো আপনাকে বলছি 11 আগস্ট আমি অর্থমন্ত্রীকে চিঠি দিই এই নিয়ে, বিভিন্ন কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে যারা এগুলো দেখেন, এবং ওনারা আমায় এটা বলেছেন যে নিশ্চিতভাবেই ওনারা এটা জোগাড় করে দেবেন, এবং কে বা কারা এটা করেছেন জানার পর আমি আপনাকে বলছি আমি তাদের বিরুদ্ধে মামলা করবো, আইনজীবীর সাথে ইতিমধ্যেই কথা বলেছি, একদম ফর্মাল কেস করবো আমি, কারণ এটা করা যায় না। তুমি আমায় বলতেই পারতে, আপনি যে এটা আমার দরকার, পার্টি এটা চাইছে, আমার তো সব। এবার ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ধরুন এই যে একটা ক্যাম্পেন খুব বাজারে চালিয়ে দেওয়া হলো, মানে এমন মনে হলো যে বোধ হয় গোটা টাকাটাই এমপিরা পকেটে ঢুকিয়ে নিয়েছে, বিমান যাত্রা এত খরচ। এবার আমি আপনাকে বলি এগুলো একটু জানা দরকার, আমি পার্লামেন্টের 5টা কমিটির মেম্বার, আমি এই প্রসঙ্গে জাস্ট আপনাকে বলি, হঠাৎ করে একদিন কলকাতা জেলা পার্টির সেক্রেটারি বোধ হয় পার্টিতে একটা চিঠি দিলেন, রাজ্য সম্পাদক ডেকে আমায় সেই চিঠিটা ধরিয়ে দিলেন, চিঠিতে দেখছি কলকাতা জেলার এক সেক্রেটারিয়েট মেম্বার অভিযোগ করেছেন যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, মানে ট্রান্সপোর্ট ট্যুরিজম কালচার, এটা পার্লামেন্টের সব থেকে বড় স্ট্যান্ডিং কমিটি, 5টা মন্ত্রক আছে এটার মধ্যে, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, শিপিং, ট্যুরিজম, কালচার এবং সিভিল এভিয়েশন, এই কমিটি, এই কমিটির দীর্ঘদিন সীতারাম চেয়ারম্যান ছিলেন, তা এই কমিটির মিটিং, সেই কমিটিতে একটা রিপোর্ট আলোচিত হয়েছে একদম কনফিডেন্সিয়াল, এমপিরা ছাড়া ওই রিপোর্ট, এমনকি অন্য কমিটির এমপিরাও তখন রিপোর্টটা পাবলিশ না হওয়ার আগে জানতে পারেন না। তো দেখলাম হঠাৎ পার্টিতে একটা চিঠি এসছে যে আমি নাকি সেই কমিটিতে কোনো শ্রমিক স্বার্থবাহী ভূমিকা পালন করিনি, আমি জানি না যিনি অভিযোগ করলেন তিনি কোথা থেকে মিনিটসটা পেলেন, ওই মিনিটস তো পাওয়ারই কথা নয়, হয়তো সেই মিনিটসও হ্যাক করার কোনো ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি সমস্ত জায়গাতেই তখন আমার সেখানে করেছি, এবং সে আমি লিখিত জবাব পার্টিকে দিয়েছিলাম, আমার কাছে আছে, কিন্তু যেটা বলার আপনাকে যে আমি তারপর থেকে, কারণ আমি দেখলাম যে তো আবার নতুন অভিযোগ শুরু হলো, এই যে ককাস এবং যিনি অভিযোগটা করেছিলেন তিনি আমার এমপি হওয়ার দিন থেকে প্রচণ্ড আমার বিরুদ্ধে রয়েছেন আর কি, মানে কেন আমাকে এমপি করা হলো, আকাশ ভেঙে পড়লো, তা তিনি এই যখন অভিযোগটা করলেন, কে তিনি? তার নাম দেবাঞ্জন চক্রবর্তী, তিনি অভিযোগ করলেন পার্লামেন্টারি ওই যে পরিবহন স্ট্যান্ডিং কমিটির টোটাল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা মার্কিং করে যেখানে পাঠানো আমি সেখানে পাঠিয়েছি, এবং তারা বিষয়টা দেখবে, বুঝবে, কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের মধ্যে আমি কোনোদিন ছিলাম না, আজও নেই। এবার পার্টি আমাকে বললো যে মিটিংয়ে এসব উঠবে যখন শ্রমিক মিস না হয়, তা আপনি ঘেটে দেখুন, এগুলো তো সব ওপেন, পার্লামেন্টে চাইলেই পাওয়া যাবে, যে ট্রান্সপোর্ট ট্যুরিজম কালচার এই কমিটি, এই 5 মন্ত্রক বিশিষ্ট কমিটির কটা মিটিং ঋতব্রত হয়েছে, কটা মিটিং ঋতব্রত অ্যাটেন্ড করেছে, এই মুহূর্তে একটা বিল নিয়ে গোটা দেশ জুড়ে হলো, যাওয়া হলো বিভিন্ন জায়গায়, আহমেদাবাদে যাওয়া হলো, মুম্বাইতে যাওয়া হলো, আর অন্যান্য জায়গায় যাওয়া হলো, মানে বিপদ কি, গেলেও বিপদ,
মিটিং অ্যাটেন্ড করলে, মিটিং অ্যাটেন্ড করলে তো টিএডিএ হবে। তাহলে আমি এখান থেকে না, আমি একটা একটা কথা, শুধু এটা নয়, আমার এর সঙ্গে আরও চারটে কমিটি রয়েছে। আমি পিটিশন কমিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, তার সদস্য। আমি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন মন্ত্র সে কমিটি, তার সদস্য। এমপিদের স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স, তার সদস্য। পার্লামেন্টে ফুডের সদস্য। এছাড়াও এই সময়কালে, যে সময়কালে মজা হচ্ছে, আবার আমার যে জায়গাটা ওরা দিয়েছে সেটা দু মাস বাড়ানো, অন্য এমপিদেরটা দু মাস কমানো, যাই হোক সেগুলো, এই তো আমি বিশ্বাস করি এগুলো হচ্ছে। আমি এই সময়কালে আবার এনিমি প্রপার্টি রিলেটেড যে সিলেক্ট কমিটি তারও মেম্বার ছিলাম, এবং তালে পার্টিকে বলে দিতে হবে যে তুমি যাবে না, আমি যাবো না। কারণ এখানে সিস্টেম হচ্ছে টিকিট কাটার পর সেটা পার্লামেন্টে জমা দেওয়া হয়, এবং ঘটনাচক্রে আপনি দেখবেন আমাকে টার্গেট করতে গিয়ে হ্যাঁ ডি রাজাকেও চলে আসতে হলো, কারণ একা তো করা যায় না, সুখেন্দু শেখর রায়কে বলু দাও সমস্ত মিটিং অ্যাটেন্ড করেন। তাহলে আপনি সোজা কথা বলছেন যে এই মুহূর্তে আপনার লড়াইটা শুধুমাত্র বিরোধী দল, বিরোধী নীতি, বৃহত্তর সমাজের বিরোধী শক্তি বলে যার আদর্শগতভাবে আপনি মনে করেন সেরকম নয়, আপনার নিজের ক্ষমতাশীল নেতৃত্ব আপনার দলের বিরুদ্ধে আপনাকে লড়তে হচ্ছে। আমি বলছি দলের বিরুদ্ধে নয়, দলে বড় অংশের বিরুদ্ধে তো বলবেন, বড় অংশটাও খুব ভেক টার্ম, কেননা দল মানে সবাই, যে মানুষ সিপিএম এর সদস্য নন, ওই যে আমি বললাম আপনাকে, আমি সিপিএম, সিপিএম এর কেউ পার্টি মেম্বার তো নন, ধরুন নন, কিন্তু তারা যদি মনে করেন তিনি সিপিএম, কেউ আটকাতে পারবে তার সিপিএম হওয়া? কেউ যদি মনে করেন যে তিনি সিপিএম এর জন্য সিপিএম এর দাবি দাওয়া পার্লামেন্টে তুলবেন, কেউ আটকাতে পারবে তার সিপিএম? আপনাকে বহিষ্কার করে দিল, আপনি সিপিএম ই থাকবেন? আমি তো পরিষ্কার, কেন আমার মানুষের দাবি দাওয়া, আমার কাছে বেঙ্গল দাবি। আপনি আমার জয় বাংলাটা বললেন, জয় বাংলা আমি আসব, কিন্তু এমপি শিপটা কি করবেন? ধরুন দল আপনাকে বহিষ্কার করলো, আপনি কুনাল ঘোষের মতো এমপি থেকে যাবেন, নাকি বলবেন যে না আমার এমপি শিপও দরকার নেই, নীতির প্রশ্ন? আমি এইটা মানে আমি কি, এটা তো এখন স্পেকুলেশন যে দল কি করবে, দল সিদ্ধান্ত নিক, তারপর আমিও ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবো, সময়ই বলে দেবে কি করব। তবে এটা আপনি যেহেতু জয় বাংলা বললেন, এই জয় বাংলা নিয়েও আমার বিরুদ্ধে কুৎসিত ক্যাম্পেন হয়েছে, এবং সেই ক্যাম্পেনে মোহাম্মদ সেলিমের পুত্র রাসেল আজিজ, যিনি আবার পার্টিরও মেম্বার, তিনিও নেতৃত্ব দিয়েছেন। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, 2011 মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসবার পর আপনার খেয়াল থাকবে তখন ডক্টর মনমোহন সিং রাজভবনে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই ডক্টর সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে বামপন্থীরা একটা ডেপুটেশন দিতে গেল। ডেপুটেশনের সাবজেক্ট কী ছিল জানেন? সাবজেক্ট ছিল বাংলার দাবি দেওয়া। বাংলায় রাজনীতি করি তো, এখন বাংলায় আমি যে 2011 ভোটে দাঁড়িয়েছিলাম, এক মহিলা আমায় বলেছিলেন যে তোমায় ভোট দেবো এবার, কিন্তু এরপর আর ভোট দেবো না। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম মাসিমা কেন, উনি বলছেন তোমার পার্টির ওই 7, 17, 15, 20 কি লেখা আছে 300 বছর বাদে কী হবে সেটা আমার কাছে বিবেচ্য নয়, আমার পাড়ায় আগামী 3 বছরে কী হবে, 4 বছরে কী হবে, 5 বছরে কী হবে সেটা বিবেচ্য। পার্লামেন্টারি ডেমোক্রেসি এখানেই ধরুন আসবেই, উঠে আসবেই যে জ্যোতি বোস, 1996 জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, জ্যোতি বোস স্বয়ং বলেছেন এটা হিস্টোরিক ব্লান্ডার। এটা আসলে কমিউনিস্ট পার্টিকে ভারতবর্ষে আমি মনে করি 100 বছর পিছিয়ে দিয়েছে। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার সময় কি বক্তব্য ছিল যে আমরা সরকারকে প্রভাবিত করতে পারবো না? কতগুলো রাজ্যে সিপিএম এর তখন এমএলএ ছিল, সিপিএম এর কতগুলো এমপি ছিল, আর এই যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হলো না, এই মুহূর্তে পার্লামেন্টে সিপিএম এর কতজন এমপি, আর বিভিন্ন রাজ্যে যেখানে নাকি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না দেওয়া হতে হলে পার্টি হুড়হুড় করে বেড়ে যেত, সেখানে এই মুহূর্তে অবস্থানটা কি? আসলে সমস্যাটা অন্য জায়গায়। ধরুন সীতারাম ইয়েচুরি, সীতারাম ইয়েচুরিকে পার্লামেন্টে যেতে দেওয়া হলো না, অঙ্ক কষে যেতে দেওয়া হলো না। আমি বিশ্বাস করুন আমারও চোখে জল ছিল, কেননা দেখছি রামগোপাল যাদব কথা বলতে গিয়ে গোটা গলা ধরে গেছে। অনেকে বলছিলেন সিনিয়ররা যে এরকম বিদায়ী সংবর্ধনা নাকি কারুর হয়নি, গোটা হাউস, লিডার অফ দি হাউস থেকে লিডার অফ দি অপোজিশন, দলে দলে এমপিরা, এবং যারা বলেছেন রামগোপাল যাদবের মতো, উনি কি সিপিএম নাকি, রামগোপাল যাদব কেঁদে ফেললেন, দুবার কথা বলতে পারলেন না, বসে পড়লেন। আসলে সীতারামের যে ভূমিকা, সীতারাম ওখানে 9 জনের 8 জনের সিপিআইএমের রাজ্যসভা গ্রুপের নেতা ছিলেন না, সিপিআইএম এর নেতা শুধু সাধারণ সম্পাদক এমপি নন, গোটা অপোজিশনের নেতাতে রূপান্তরিত হয়েছিলেন। আমি আপনাকে বলছি, আমি আসবো আপনার কাছে, এই যে ঘটনাগুলো বললেন এই এর জন্য তো কোনোভাবে মোহাম্মদ সেলিম দায়ী ছিলেন না, তার মানে আমি বলছি, আবার আমি আমার প্রথম প্রশ্নে ব্যাক করছি, আপনার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে? ব্যক্তির বিরুদ্ধে তো অভিযোগ আমি ক্যাটাগরিক্যালি আপনাকে বলছি, ধরুন এই ঘটনা দলের বিরুদ্ধে, যাদের যাদের আমি দেখেছি আমার সাংবাদিকতার সময়কালে ক্ষোভ হয়েছে জ্যোতি বসুর ঐতিহাসিক ভুলের তত্ত্ব তারা সামনে এনেছেন, সীতারাম ইয়েচুরির সঙ্গে। আমি তো পার্টির ভেতরেও এই জ্যোতি বসুর
এটা যে মানে এটা তো আজকে আপনাকে এখানে বলছি, আমি তো পার্টির ভেতরে এই সরব দীর্ঘদিন ধরে না, আমি আপনাকে আমার শেষ আপনি আমায় বলুন, সীতারাম ইয়েচুরিকে কারা সাংসদ হতে দিল না? প্রকাশ কারাত, বৃন্দা কারাত, পলিট ব্যুরোতে যাদের মেজরিটি রয়েছে, সীতারাম তো পলিট ব্যুরোতে মাইনরিটি। কারণ কি আপনার মনে হয়? একেবারে আমি বিশ্বাস করি একেবারে ভেস্টেড ইন্টারেস্ট। সীতারামে যে গোটা দেশের নেতা হয়ে উঠছে একদম পিওর হিংসা, জেলাসি, জেলাসি হচ্ছে একদম অ্যাকিউরেট টার্ম। পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং আমি আপনাকে বলছি বেঙ্গল পার্টি তো চেয়েছিল সীতারামকে পাঠাতে, বেঙ্গল পার্টি তো ওখানে লড়াই করেছিল, বেঙ্গল পার্টি তো মনে করেছিল, তাহলে ধরুন। আমি আবার বলছি, শুধু প্রকাশ আর বৃন্দা কারাত করে ফেললেন, এরকম তো বিষয় না, আমি তো বলছি না, তো এটা পলিট ব্যুরোতে কি বললাম, সীতারাম মাইনরিটি সেক্রেটারি, পলিট ব্যুরোর অধিকাংশ সদস্য প্রকাশ বৃন্দার পক্ষে। এখানেই একটা প্রশ্ন আসে, কেন জ্যোতিবাবু এলেন, কেন সোমনাথ চ্যাটার্জি আসবেন, কেন সীতারাম, জ্যোতিবাবু আর সোমনাথ চ্যাটার্জি এক হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে সেই একই ককাস, ধরুন দিল্লিতে, মানে এরকম আরও অনেক রাজ্য আছে, সিপিআইএম একটা বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে গোটা রাজ্যে 500 ভোটও পায় না, সেখানকার একজন কেন্দ্রীয় কমিটি মেম্বারেরও একটা ভোট, তিনি ঠিক করে দেবেন জ্যোতি ঘোষ প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, তিনি সংখ্যাধিক্যে ঠিক করে দেবেন সীতারাম পার্লামেন্টে যাবেন কি যাবেন। আচ্ছা ধরুন, একদম যুক্তিতে আসুন, আমি কদিন আগে মীরা কুমারকে সমর্থন করেছি, তো মীরা কুমার কি আমাদের ক্যান্ডিডেট ছিল নাকি? মীরা কুমার কে? আচ্ছা পার্টি এবার বলতেই পারে যে আমরা ওটা রাষ্ট্রপতি নির্বাচন। আচ্ছা আপনি যদি বলেন রাষ্ট্রপতি নির্বাচন, লক্ষ্মী সহগালকে কেন আমরা প্রার্থী করেছিলাম? কারণ আমরা কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করবো, তাই লক্ষ্মী সহগাল ক্যান্ডিডেট হয়েছিলেন। সুতরাং এই ভাবের ঘরে চুরি করা, এবং আমি যেটা আপনাকে বলছি, এই বাংলার প্রতি যে মানে এখানে একটা আমি আপনাকে বলি, এটা বলতে অসুবিধা নেই, প্রচণ্ড বাংলা বিরোধী একটা ব্যাপার রয়েছে। ধরুন আমি এমপি, আমার নামে যে ফ্ল্যাট রয়েছে, একদিকে আমি থাকি, একদিকে আরেকজন এমপি থাকে, এবার ওপরে দুটো বর্ষাতি থাকে, আরও দুটো ছোট ছোট ফ্ল্যাট, নর্মালি সে দুটো এমপিরাই ব্যবহার করেন। তো আমাকে পার্টি থেকে এমপি হওয়ার পর বলা হলো যে একটাতে আপনি থাকবেন একটা অংশে, একটা অংশে পিকে বিজু আমার বন্ধু, আমার সঙ্গে এসএফআইআর প্রেসিডেন্ট ছিলেন প্রথম টার্মে, তিনি থাকবেন, আর ওপরের দুটো বর্ষাতিতে পার্টির অন্য দুজন থাকবেন। কিন্তু আমি দেখলাম তারপর পিকে বিজুর বর্ষাতিটা পিকে বিজু ব্যবহার করছেন, কিন্তু আমার বর্ষাতিটা পার্টি নিয়ে নিয়েছে। এবং আমি এটা বিশ্বাস করি, আমি 2005 থেকে দীর্ঘ সময় জয়েন্ট সেক্রেটারি প্রথমে, তারপর এসএফআইআর অল ইন্ডিয়া সেক্রেটারি, দীর্ঘ দিন দিল্লিতে থেকেছি, একটা অসম্ভব বাংলা বিরোধী আবহাওয়া রয়েছে দিল্লি। আমি আবার রিপিট করছি আপনার শেষ বাক্য, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে একে গোপালন ভবন তীব্রতর বাংলা বিরোধী। আমি এটা বিশ্বাস করি, অভিজ্ঞতায় বিশ্বাস করি। আমাকে তো প্রথম দিন একটা গ্যারেজ দেখিয়ে দেওয়া হয়েছিল থাকবার জন্য দিল্লি যাওয়ার পর। আমার পরের প্রশ্ন, ঋতব্রত দাদা এতদিন আপনি পার্টিতে থাকলেন কেন? এটা তো আর আজকে এই আমার সামনে বসে আপনি রিয়েলাইজ করলেন না, বাংলা বিরোধী একটা দল করলেন এতদিন। আমরা লড়াই করেছি, কিন্তু এখন যখন আমি দেখছি যে এগুলো, এই কথাগুলো যা হচ্ছে যেভাবে, এবং আমি মনে করি এই যে ধরুন আমি এবার আপনাকে একটা ঘটনা বলি, মোহাম্মদ সেলিম এলো, তো সীতারামের বিদায়ী সংবর্ধনা হচ্ছিল আমাদের 135 নম্বর পার্লামেন্ট হাউসে অফিস, সীতারামের বিদায়ী সংবর্ধনা হচ্ছে, সবাইকে বলতে বলা হয়েছে, তো আমিও হাত তুলেছি বলবো। তা আমি সেখানে বলেছি যে সীতারামকে ক্যান্ডিডেট না করা একটা ঐতিহাসিক ভুল, হিস্টোরিক ব্লান্ডার। আমাকে মোহাম্মদ সেলিম বলছেন এসব এখানে আলোচনা করা যাবে না। আমি তখন বলছি এটা তো ক্লোজ ডোর মিটিং, কেন আলোচনা করা যাবে না? আমি ক্লোজ ডোর মিটিং আজকে নয় আপনার এখানে বলছি, কিন্তু ধরুন এই বাংলার যে মানুষ, ধরুন সোমনাথ চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জি তো বাঙালি, আমি কি আমার বাঙালি আইডেন্টিটি ছেড়ে দিতে পারি? বাঙালি আইডেন্টিটি যদি ছেড়ে দেবো, তাহলে কেন গেছিলাম মনমোহন সিংয়ের কাছে বাংলার দাবি দেওয়া নিয়ে? ভাবের ঘরে চুরি। আসলে যেটা হয়েছে, আমি বলছি আপনাকে, এই যে ওখানে দিল্লিতে সীতারাম, আমি সীতারামের প্রতি একটা ককাস কাজ করছে যে সীতারামকে কোনো অবস্থায় পার্লামেন্টে পৌঁছতে দেওয়া যাবে না, যেন তেন প্রকারণে সীতারামকে আটকাতে হবে। আমি একজন বরিষ্ঠ এমপি নাম করছি না, তিনি বলেছেন কালিদাসের প্রকৃত মানে এবার বুঝে উঠতে পারলাম। আসলে পার্লামেন্টে সীতারামের যে পারফরমেন্স, আমি আপনাকে বলছি, নালন্দা ইউনিভার্সিটি নিয়ে একটা বক্তৃতা হয়েছিল, উপরাষ্ট্রপতি বলেছিলেন ঘণ্টা বাজাতে ভুলে গেছি, বক্তৃতাটা এমন। এটা একটা বক্তৃতা নয়, একটা লোক, তার প্রেজেন্স পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গুলো ভাইটাল এখন। ঠিকই রীতিমতো, কিন্তু এতদিন পরে আপনি জ্যোতিবাবুর কথা বলছেন, সেই জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা দিয়েছিলেন অন্যদের সঙ্গে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, অনিল বিশ্বাস। তো এতদিন ধরে, এত বছর ধরে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেইটা মেনে নিলেন, বরঞ্চ যার বিরুদ্ধে আপনার অভিযোগ মোহাম্মদ সেলিম, তিনি চেয়েছিলেন যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্টির ভেতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তা নিয়ে বরাবর সরব থেকেছে সবসময়। আমার প্রশ্নটা স্পেসিফিক্যালি, তাহলে কি আপনার ডিমোশন হলো বলে এই ক্ষোভগুলো বেরিয়ে এলো? ডিমোশন নয়, যে ঘটনা ঘটছে, মানে এই যে
একের পর এক ঘটনা যা আমি আপনাকে বলছি, আমি এটা বিশ্বাস করছি এখন, কিন্তু ব্যক্তিগত ধাক্কা না খেলে আপনি বলতেন এতদিন ধরে তো এই অন্যায়গুলো লড়াই চলছিল, কিন্তু সেই মানে আমি যখন এই লড়াই তো আমি তো লড়াইয়ের অংশ, লড়াই তো করছিলাম, কিন্তু লড়াইয়ের অংশ হিসেবেই যখন আমায় ভিক্টিমাইজ করা হচ্ছে এই লড়াইটাতে, আপনি ভিক্টিমাইজ হলেন বলে বললেন না, আমি ডিমোশন হলো বলে বললেন, আমি আমার শেষ করতে দিন, এই লড়াইটা আমি লড়ছি, এই লড়াইটাতে এই লড়াইটা লড়বার এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেকগুলো কারণ রয়েছে। এখন যখন হচ্ছে যে এই কথাগুলো আমার এখন মনে হয়েছে যে এই কথাগুলো মানুষকে জানানো দরকার, বলা দরকার এক্স্যাক্টলি কি হচ্ছে কি হলো। কারণ আমি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, পাবলিকলি কিন্তু এর আগে ম্যালাইন্ড হয়নি, আমি পার্টির ভেতরে লড়াই করেছি, লড়াইটা পার্টির ভেতরেই ছিল, আমাকে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হয়নি, তাতে পার্টি নেতার ছেলে পার্টি মেম্বার এই রাসেল আজিজ, তিনি সহ তার যে কোটারি, গোটা কোটারি নেতৃত্ব দিচ্ছে একটা নির্দিষ্ট কোটারি, এগুলো কিন্তু আগে ঘটেনি, এগুলো এখন ঘটলো, মানে হিউমিলিয়েট করা হচ্ছে বলে আপনি মুখ খুলছেন, সোজা কথা, এই পাবলিক হিউমিলিয়েশন আমার তো বিচারের আগে ফাঁসি হয়ে গেছে। এই যে ক্যাঙ্গারু কোর্ট, এবং ক্যাঙ্গারু কোর্টে কি হয়েছে না হয়েছে আমি তো কিছু কথা আপনাকে বললাম, ধরুন অভিযোগ খবর পাচার করে দেন, মানে একটা অভিযোগ আছে যে দলের খবর সংবাদ মাধ্যমকে দিয়ে দেন, আমি শুধু আপনাকে বলি কমিশনকেও বলি যে আমি যখন কমিশনে বলছি এটা, আমি এবার ধরুন আমার তো আত্মপক্ষের সমর্থনের সুযোগ রয়েছে, আমি জাস্ট জিজ্ঞাসা করি, আচ্ছা ঋতব্রত নয় খবর পাচার করে দিচ্ছে, ঋতব্রত সব খবর বলে দিচ্ছে, যেদিন ওই আমায় সাসপেন্ড করা হচ্ছে আমি মিটিং এর মধ্যে উঠে দাঁড়িয়ে গিয়ে দেখালাম যে মিটিং তো কোনো শেষ হয়নি, মালায়ালাম একটা কেরালার চ্যানেল, সে চ্যানেল আমায় ফোন করে আমার সাসপেনশনের কথা জিজ্ঞাসা করছে, এখন আমার সাসপেনশনের খবর নিশ্চয়ই আমি চ্যানেলকে বলে দেবো না। এখানেই শুধু নয়, আমি ধরুন একাদিকেই যে মিটিংগুলো, কারণ আমি সব মিটিং অ্যাটেন্ড করি এবং পার্টিতে চিঠি দিয়েই জানিয়েছি যে এই মিটিংগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে বলে আমি এই স্টেট কমিটি মিটিংয়ে থাকতে পারবো না, আমি 8-9টা মিটিংয়ে থাকিনি। তারপরের দিন আপনি সংবাদপত্র খুলে দেখুন, সন্ধ্যেবেলা আপনার টিভি দেখুন কি হয়েছে, সব রয়েছে আমার রাজ্য যে প্লেন, আমি সাংবাদিকতা কৃতিত্ব অবশ্যই আমি একবারটা আমি বলি, আচ্ছা আমি পেলে তো খবর চালাবো, ঠিক পেলে তো আমি কি বলছি, আমি আপনার কৃতিত্ব তার জন্য গর্বিত, আচ্ছা আমি আপনার কৃতিত্ব খাটনা করে আপনি বলছেন আপনি ছাড়াও দেয়া, না 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 আমি ছাড়া না, আমি তো চার্জ নাই, আমি আসছি তাতে, যখন আমি বলছি যে পার্টির সেক্রেটারিয়েট মিটিং হচ্ছে, রাজ্যসভার ক্যান্ডিডেট ঠিক হবে, বিকাশ ভট্টাচার্য ক্যান্ডিডেট, মিটিং শেষ হয়নি, আপনার কৃতিত্ব আপনার চ্যানেলে চলেছে, মিটিং শেষ হওয়ার আগেই চলেছে, এবং পার্টি মেম্বাররা প্রকাশ্যে বিকাশ ভট্টাচার্যকে অভিনন্দন জানাচ্ছেন, আমার কাছে আছে সেসব ডকুমেন্ট, বিমান বোস অ্যানাউন্স করলেন পরের দিন সকাল 11:30, তাহলে পার্টির স্টেট সেক্রেটারিয়েটের কেউ খবর দিয়েছে, আমি তো সেন্ট্রাল কমিটির মেম্বার নই, ভোটাভুটিতে সীতারাম কত ভোট পেয়েছেন আর সীতারামকে যারা পার্লামেন্টে যেতে দিলেন না তারা কত ভোট পেয়েছেন বেরিয়েছে, আমি তো সেন্ট্রাল কমিটির মেম্বার নই, পলিট ব্যুরোর কথা আমি যখন এগুলো বলছি রেকর্ডই রয়েছে, মোহাম্মদ সেলিম আমি বলছেন যে তুমি কমিশনকে ডাইভার্ট করছো, তুমি এটা করতে পারো না, তুমি কমিশনকে অন্যদিকে নিয়ে যাচ্ছ, আমি কথা বলতে গেলেই কমিশন ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমি আমার কথা বলবো না, এগুলো এই যে 3 মাস ধরুন দুটো স্টেট কমিটি মিটিং হয়েছে, আপনি কাগজ দেখুন সব বেরিয়েছে কি হচ্ছে না হচ্ছে, আসলে সিঙ্গেল আউট করে একজনকে ভিক্টিমাইজ করা, হেকেল করা, তাকে ম্যালাইন করা, তার সমস্ত রকম প্রক্রিয়া, আপনার একটা শব্দ বন্ধই আমি বেছে নিই, বিচারের আগে ফাঁসি, তো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিচারের আগে ফাঁসির প্রক্রিয়ায় তো মোহাম্মদ সেলিমের আগেও তাহলে আমায় যুক্ত করতে হয় দুটো নাম, সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু, তাদের বক্তব্য যে তাদের আপনার দেয়া ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি বলেই আপনার বিরুদ্ধে কমিশন বসানো হয়েছে, যে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, আমার কাছে কোনো নির্দিষ্ট ব্যাখ্যাই যাওয়া হয়নি, আমায় তো বলাই হয়েছিল, আমি তো জানতে চেয়েছিলাম স্পেসিফিক অভিযোগগুলো কী কী, যেটা আমি কমিশনেও জানতে চেয়েছি, আমায় তো বলাই হয় যে কমিশনে কমিশন জানাবে সেই সব অভিযোগগুলো, সুতরাং আমি আপনাকে কমিশনে কি হয়েছে যেহেতু সেই রেকর্ডটা আমার কাছে রয়েছে, আপনাকে তো সাসপেন্ড করলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু, না 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 আমি তো সাসপেনশনের কথা জানতে পারি স্টেট কমিটিতে, এবং সেখানেই জানতে পারি যে এই কমিশন হয়েছে হেডেড বাই মোহাম্মদ সেলিম, এই কমিশন গোটা বিষয়টা দেখবে, সেটা আপনি জানতে পারলেন, কিন্তু সাসপেনশনের সিদ্ধান্তে তো তাদের শিলমোহর পড়লো 90 দিনের আগে, যেখান থেকে আপনার 90 দিন শুরু হলো কাউন্টডাউন, হ্যাঁ তো আমি তো আবার আপনাকে বলছি মেজরিটি মাইনরিটি নানান রকম অঙ্ক পারমুটেশন কম্বিনেশন এগুলো তো রয়েছে, আমি তার মধ্যে যেতে পারবো না, আমার কাছে যা এভিডেন্স পাশে এখন কে কে আছেন, সূর্যকান্ত মিশ্র বিমান বসু তো নেই বুঝতেই পাচ্ছি, আমার পাশে কে কে, আমি তো স্টেট সেক্রেটারিয়েট মিটিং এ বসি না, আমি কি করে বলবো কে কে আমার পাশে আছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব, আমার মনে হয়েছে কথাগুলো জানানো দরকার, ধরুন কেন জানানো দরকার, মানে আমি কেন মনে হচ্ছে যে এমপি হওয়াটাই আমার কাল হলো, ধরুন আমি পার্লামেন্টে যা বক্তৃতা করেছি পার্টির যে মুখপত্র 10%ও তাতে ছাপা হয়নি, এমন ঘটনা ঘটেছে যে সেখানে লেখা হচ্ছে সাংসদ বলেছেন কিন্তু ঋতব্রত ব্যানার্জি নামটা উড়ে গেছে, তো আমার মনে হচ্ছে এগুলো আমি এবার এরম নয় যে আমি আপনার সামনে এখানে বলছি, আমি পার্টিতে এগুলো একাধিকবার বলেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক বলেছি, এরম ঘটনা ঘটেছে শেষের দিকে পার্টি সেক্রেটারিকে ফোন করে বলেছি
যে এটা বললাম এত গুরুত্বপূর্ণ টপিক সব কাগজে বেরিয়েছে, গণশক্তি ছাপেনি, পরের দিন ছোট্ট করে ছাপা হয়েছে। সুতরাং এগুলো নতুন নয়, ধরুন কেন কেন এইটা কিন্তু আমার থিওরিটাকেই এস্টাবলিশ করছে যে পার্টি আপনার পাশে নেই। গণশক্তি বা পার্টির মুখপত্র তো মোহাম্মদ সেলিম দেখেন না, তার মানে পার্টি ঋতব্রতর পাশে নেই, হতেই পারে কোনো। কিন্তু আমি আপনাকে কতগুলো কথা তো আমি আপনাকে বলতে হবে। ধরুন এমপি ল্যান্ড, আমাদের এমপি ল্যান্ড যেমন 1,09,000 টাকা 80,000 টাকা পার্টি নিয়ে নেয়, এমপি ল্যান্ডেরও টাকা কোথায় কি খরচ হবে সেটা কিন্তু ঋতব্রত ব্যানার্জি বা সিপিএম এর অন্য রাজ্যসভার সাংসদরা ঠিক করে না, লোকসভারটা লোকসভার সাংসদরা ঠিক করেন। ধরুন আমার এই ফেজে 3 বছর প্লাস কিছু সময় 15 কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া উচিত ছিল। আমি তো নেই, আমি তো জানি না, গোটাটাই পার্টি করছে। ধরুন 9 কোটি টাকার প্রজেক্ট জমা হয়েছে, কেন হলো? তাহলে কি কোথাও ঋতব্রতকে, যাতে ঋতব্রতর টাকা পুরো খরচ না হয় তার জন্য কেউ সক্রিয়? যন্ত্রণাটা এখানে, ধরুন এই যে 9 কোটি টাকা, আমার কিন্তু কথা বলার জায়গা নেই। এরম ঘটনা ঘটেছে, আমি সেই চিঠিও আছে, যে চিঠি আমি সেপ্টেম্বর 2016 পার্টিকে দিয়েছিলাম এমপি ল্যাট সংক্রান্ত ডিটেল লেটার। আমার এখন মনে হচ্ছে সেই চিঠি না দিলেও ভালো হতো, মানে এই চিঠিপত্র দিয়ে আমি আরো আমার সমস্যা বাড়িয়েছি। এবং এমপি ল্যাটের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে যে টাকা যতটুকু খরচ হয়েছে একটা টাকার উদ্বোধনে আমাকে ডাকা হয়নি। আমি মমতা ব্যানার্জিকে কি দোষ দেবো যে মমতা ব্যানার্জি বিরোধী এমপিদের ডাকছেন না? আমার পার্টি আমার নামে, তো আমার টাকা নয় জনগণের টাকা, কিন্তু আমার নামে সেই টাকা অ্যালোটেড হচ্ছে, সেই টাকা প্রকল্প একটার পর একটা উদ্বোধিত হয়েছে, কোনো প্রকল্পে আমায় ডাকা হয়নি। শিলিগুড়িতে এর মধ্যে আমি এত বলতে অসুবিধা নেই, অশোক দামায়ের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলেছেন এর মধ্যে প্রকল্প উদ্বোধন হবে, তুমি এসো। কিন্তু শিলিগুড়ি আমি একবার গেছি, তবে আমার প্রকল্প উদ্বোধনে নয়, সীতানাম ইয়েচুরি যেতে পারছেন না, তার প্রকল্প উদ্বোধনে। এখন এগুলো থেকে আমার যে কারণে মনে হয় আমি এমপি ল্যাড নিও, আমি ইতিমধ্যেই দিল্লিতে কথা বলেছি, কারণ আমার মনে হচ্ছে এমপি ল্যাডটায় কিছু সিরিয়াস প্রবলেম আছে। দিল্লিতে এমপি ল্যাড যে সেল রয়েছে, আমি আমার, এবং আমি পার্টিকে সেখানেও আপনি অভিযোগ দিচ্ছেন? আমি সেখানে অভিযোগ নয়, আমি সেখানে জানাবো দেখার জন্য, আলটিমেটলি আই এম আনসারেবল, আই এম আনসারেবল, আর তো কেউ আনসারেবল নয়। এখানে আমার সবথেকে বড় প্রশ্ন ঋতব্রত, যে রাজ্যসভা যে দুজন সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি তপন সেন, তাদের এমপি ল্যাট খরচে তো কোনো সমস্যা হয়নি, এক নম্বর। দুই হচ্ছে, আমি যা জানি, আমি ভুল বললে আপনি সংশোধন করে দেবেন, যে তাদের এমপি ল্যাট এবং আপনার এমপি ল্যাট কোথায় খরচ হবে সেটা দেখেন হচ্ছেন অমিয় পাত্র, তো ওদেরটাতে খরচ হয়ে গেল, আপনারটা খরচ হলো না। এই অমিয় পাত্র দেখেন হচ্ছে, আমি এই চিঠিটা, এটা মোহাম্মদ সেলিম দেখেন না, অমিয় পাত্র দেখেন, এটা অমিয় পাত্র দেখেন, আমি চিঠিটা দেওয়ার পর এটা রিশাফেল হয়েছে, আমি চিঠিতে নির্দিষ্ট কিছু কথা জানিয়েছিলাম। দেখুন আমার এটা বিষয় নয়, আমি তো আবার বললাম একটা ককাস রয়েছে, যে ককাস আমার বিরুদ্ধে কাজ করছে, এবং যেদিন আমার নাম এমপি হিসেবে অ্যানাউন্স হয়েছে সেদিন থেকে এই ককাস সক্রিয় স্বাভাবিকভাবে। দেখুন এগুলো তো মানে ব্ল্যাক, আপনি বলছেন ককাসটার নাম মোহাম্মদ সেলিম, আমি বলছি যদি ককাসটার নাম পার্টি হয়, কারণ এ তো এই তালিকায় এরকম দুটো নামও বের করতে পারলাম না আপনার সঙ্গে এতক্ষণে আলাপচারিতায়, যেখানে আমি বলবো যে ঋতব্রতর কথা অনুযায়ী যে এই দুজন ঋতব্রতর পাশে দাঁড়িয়েছে, এ তো যা মনে হচ্ছে না খবরের কাগজে বেরিয়েছে, বটম লাইন দেখে যে গোটা পার্টি আপনার পক্ষে, খবরের কাগজে বেরিয়েছে, যা যদি খবরের কাগজ বিশ্বাস করতে হয়, সাসপেনশন পার্টি করেছে, এমপি ল্যাট পার্টি দেখে, গণশক্তি পার্টির মুখপাত্র, আমি তো আপনাকে বলছি এবং তার পুত্র নেই। এই যে এবার 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 সীতারাম ইয়েচুরি তো পার্টির সেক্রেটারি, পার্টির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি অফ দি পার্টি, ডিফিটেড ইন দ্য সেন্ট্রাল কমিটি মিটিং, পরাজিত হলেন, ভোটে জিততে পারলেন না, মানে আবার এমপি হতে পারলেন না। হরকিষণ সিং সুরজিৎ পার্টির সেক্রেটারি ছিলেন, প্রস্তাব পরাজিত, যদি বসু প্রধানমন্ত্রী হতে পারেননি। সুতরাং মেজরিটি মাইনরিটি ইজ দেয়ার ইন দ্য কমিউনিস্ট পার্টি। এখানে আমার ফাইনাল প্রশ্ন, এরকম একটা পার্টিতে থাকবেন ঋতব্রত? দেখুন আমি আপনাকে আবারও বলছি, শুরুতেই বলেছি যে আলটিমেটলি মানুষ মানুষ এবং মানুষই শেষ কথা, এবং ওই যে বললাম যে এটা কারোর জাগির নয়, কোনো বাবা ছেলে তার কোটারির জাগির নয়, মানে রাস্তাটা মানুষই দেখায়, রাস্তা রাস্তাতেই তৈরি হয়। এবং এই কথাগুলো মানে ধরুন আমি এই যে আমি আপনাকে যে কথাটা বলি, এই যে এখানে যা আছে এটা আমি বলতে চাই একটু, এই যে আমি তো যাবো, আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে যাবো, আমি আপনাকে একটা খালি একটু দেখাই, এটা দেখাটা জরুরি, কারণ আমি ঘটনাচক্রে এর একটা ঘটনা আপনার চ্যানেলে ছিলাম। ধরুন আমার বিরুদ্ধে ঘড়ি এবং পেন সংক্রান্ত, আমি সেটা স্বীকার করি যে আমার ওটা অন্যায় হয়েছিল, এবং যেটা মিডিয়াতে আসেনি বা সোশ্যাল মিডিয়ায় আসেনি, আমি ওই চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি সেই ভদ্রলোক সম্ভবত সুমিত তালুকদার তার নামে তার কোম্পানিতে বলেছিলেন যে তাকে বরখাস্ত করার জন্য, আপনি আপনারা সেইটা জানেন, আপনারা বাকিটা জানেন না, যে ঋতব্রত তারপরেই একটা মেল করে বলে যে মিস আমার, আমি হিট অফ দি মোমেন্ট ওটা করেছিলাম, অন্যায় হয়েছিল, সেটা অন্যায় করেছিল, অন্যায় করেছিল, একদম আমি স্বীকার করি অন্যায় করেছিলাম, আমিও রক্তমাংস, তারপর ব্যক্তিগতভাবে আপনি তার কাছে ক্ষমা চাই, শুধু তার কাছে নয়, আমি কোম্পানিকে সাথে সাথে একটা মেল করি যে মেলটা কোথাও প্রচারিত নয়, এবং আমি ওই সুমিত তালুকদারকে ফোন করে
মানে আনকন্ডিশনাল অ্যাপোলজি যে আমার অন্যায় হয়েছে, আমি এটা পার্টিকেও জানিয়েছিলাম। এবার দেখুন সেই সংক্রান্ত ধরুন পার্টির কেন মোহাম্মদ সেলিম, কেন রাসেল আজিজ? আচ্ছা, রাসেল আজিজ কি সিপিআইএমের মুখপাত্র? ঘড়িপেন সংক্রান্ত ঘটনায় মোহাম্মদ সেলিম একটা স্টেটমেন্ট দিলেন। মোহাম্মদ সেলিমের একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, উনি দাবি করেন সেটা উনি চালান না, সে সম্পর্কেও আমি নিশ্চিতভাবে তথ্য জোগাড় করেছি। রাসেল আজিজের পোস্টেটা লেখা হলো, এটা কিন্তু গোপন, এক জায়গায় পোস্ট হয়েছে। একজন লিখছেন, চুমু কাকা চুমু, মানে সেলিম কাকাকে চুমু দিচ্ছেন, আমার হয়ে দিয়ে দিও দাদাকে। রাসেল আজিজ পার্টি মেম্বার মোহাম্মদ সেলিমের পুত্র লিখছেন, দাদা আমি, কাকা উনি, গোড়ায় গলদ হচ্ছে তোমার। এবার এইটা যখন আমি কমিশনে বলি এই ঘটনার কথাটা, তখন মোহাম্মদ সেলিম বলেন যে আমি সেটাও রেকর্ডেড রয়েছে যে সেদিন উনি ছিলেন না, তার আগের দিন যখন আমি এই ঘটনাটা বলি, এই কাগজটা নিয়ে যাইনি, তখন উনি বলেন যে উনি ওটা রাসেলকে পোস্ট করতে বলেছেন। অথচ দেখা যাচ্ছে, দ্য পার্সন হু ফাউন্ড আউট দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট ওয়াজ গিভেন টু প্রিন্ট মিডিয়া অ্যান্ড দাস ডিসাইডেড টু পোস্ট দ্যাট ইন সোশ্যাল মিডিয়া, রাসেল আজিজ মি। সেলিমদার টেপের যে বক্তব্য আছে তার সঙ্গে মিলছে না। এবার ধরুন আপনার খেয়াল থাকবে ওই মির্চ মশালার গলিতে যে হোটেলটা আছে, ওখানে আপনাদের একটা প্রোগ্রাম হচ্ছিল এবছরের আগের নবান্ন অভিযানে। এই 90 দিন ধরে প্রতিদিন আমায় খোঁচানো হয়েছে, বিভিন্নভাবে অপমান করা হয়েছে, আমি নাকি এবারের নবান্ন অভিযান থেকে পালিয়ে গেছি। আমার শারীরিক অসুস্থতা ছিল, আলসারেটিভ কোলাইটিস, রক্ত পড়ছে ক্রমাগত, সে সত্ত্বেও আমি ওখানে ছিলাম, যে নেতৃত্ব দেখার দেখেছেন। তারপর একটা সময়ের পর আমি বসেছিলাম কিছু ক্যাম্পের ওখানে, সেদিন রাত্রিবেলা একটা পোস্ট হলো, 1.5 মিনিটের জন্যে রাসেল আজিজ লিখলেন যে আজকে একটা সাংসদ একটা পাও না হেঁটে পাল্টি মেরে পালিয়েছে, ঠিকঠাক নাম বলতে পারলে তোমায় খাওয়াবো। লিখলেন, লিখে এবার আলোচনাটা হচ্ছে, তো মানে এটা কিন্তু ওপেন ওপেন ফোরামে। সেখানে একজন লিখলেন যে যাই হোক, কমেন্ট উইথড্র করবে যদি করো কেন রাসেলদা, মানে কমেন্টটা উইথড্র হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুছে দিয়েছেন, কিন্তু তার আগে রেকর্ডেড। তখন লিখছে, উইথড্র করিনি, ডিলিট করেছি, অভিযানের পর এইসব কাদা ছোড়াছুড়ি আমার নেচারে নেই। তারপর লিখছেন, আর ছাড়, এইটা একটাই হাত আমার, তার একটাই বুড়ো আঙুল, সেটাই পুলিশের লাঠি নিয়ে টানাটানি করতে গিয়ে লেগেছে, পেনকিলারের প্রভাবও কমে গেছে, আর টাইপ করতে পারলুম না, গুড নাইট। এটা হচ্ছে 10:53 কমিশনে রেকর্ডেড। সেলিম বলছেন যে আমি যখন থানায় ছিলাম, আমার ছোট ছেলে আমায় জানালো যে দাদা এরকম করেছে, আমি তখন ওকে ইমিডিয়েটলি বললাম মুছে দিতে, উনি থানা থেকে ছাড়া পেলেন 10:53 অনেক আগে, রেকর্ডেড। It's a big caucus. পার্টির আজকে কঠিন সময়ে দেখছেন চারদিকে লড়াই হচ্ছে, জেলায় জেলায় পার্টির কমরেডরা আক্রান্ত হচ্ছেন, সেই নিয়ে মুখ না খুলে উনি আকাশে থুতু ফেলতে ব্যস্ত আছেন, সেটা দেখে খুব খারাপ লাগলো, শুনে খুব খারাপ লাগলো। আর ওনার অভিযোগের উত্তর তো ওটা বড়দের ব্যাপার, আমি কি বলবো, পার্টি সম্পর্কিত বিষয়ের উত্তর পার্টি নেতৃত্ব দেবেন। ঋতব্রত, একদম আলোচনা সত্যি কি মিথ্যে প্রমাণ করবে তো কলকাতা পুলিশ? আমি ঠিক এইখানে আসতে চাইছিলাম, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লালবাজারে কমিশনার রাজীব কুমারের কাছে তার সাইবার সেলে গিয়ে কমপ্লেন করছেন সিপিএম নেতাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে না না না, আমি বলছি করছেন, হ্যাঁ, উপায় নেই তো, publicly humiliated, publicly malign, and I have all the evidence, I have the IP addresses. এখন আপনি বলতে পারেন আপনি IP address কোত্থেকে পেলেন? IP address পাওয়া এখন কোনো সমস্যা নাই, পৃথিবী অনেক এগিয়ে গেছে। না, আপনি কমপ্লেন করলে পুলিশ আপনার জন্য খুঁজে দেবে। আমি পুলিশকে IP address কেন বলছি? যাদবপুরের সিপি মানে ঢাকুরিয়ার যে সিপিএম এর নেতা, বেহালার যে সিপিএম এর নেতা, আরও এদের যা সাঙ্গপাঙ্গ, তাদের অরিজিনাল আইডি, সেই আইডির সঙ্গে কিছু ফেক আইডির IP address মিলে যাচ্ছে। আমি IP address গুলো পুলিশকে দেবো তদন্ত হওয়ার জন্য। আমার যারা শত্রু শিবিরের লোকজন আছে বা বিরোধী আছে, তারা এগুলো যখন বলে তার মানে দাঁড়ায়, এবং তার জন্য একটা পার্টির সাংগঠনিক আন্দোলনরত কর্মসূচি থাকে, সেজন্য এগুলো হয়। আভ্যন্তরীণ ব্যাপারে এই কচিকাচাদের কুটকাচারির মধ্যে আমি পড়ি না। পার্টিতে থাকতে থাকতেই এটা করার সুযোগ পাবেন না তার আগেই এই ইন্টারভিউয়ের প্রতিক্রিয়ায় পার্টি থেকে আপনাকে বহিষ্কার? আমি আপনার স্টুডিও থেকে বেরোবার আগেই আমি বহিষ্কৃত হবো কিনা জানি না, কিন্তু আমি আবার আপনাকে বললাম যে কাউকে না কাউকে কথা বলতেই হবে। আমার নেতারাও বলেছেন, আমি সুভাষ চক্রবর্তীকে নেতা মানি, সুভাষ দ্বারাও আপনাকে যে চলছে এটা যদি আপনি মুখ না খোলেন, এটা মুখ খোলাটা আমার মনে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি এতদিন কেন খুললেন না, দীর্ঘ 21 বছর কেন খুললেন না, দীর্ঘ 21 বছর না, এ তো ভুল হলো। আমি কোনো কথা বলিনি, কিন্তু যখন তারপরও পার্টিকে জানাচ্ছি আমায় অভিযোগ করার সুযোগ দেওয়া হোক,
পার্টি বলছেন মুখ বুঝে এগুলো মেনে নিয়ে থাকো, আমার মনে হয়েছে এই আত্মসম্মান দেখিয়ে দিয়ে আমি থাকতে থাকাটা কঠিন, আমাকে এগুলো জানাতেই হবে জনগণ। ধন্যবাদ ঋতব্রত। নিঃসন্দেহে এই প্রতিক্রিয়ার জোরালো প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে উঠবে এবং সেই ঝড়ের দিকে, সেই ঝড়ের ঘটনাক্রমের দিকে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। কত লোককে আসতে দেখলাম আর যেতে দেখলাম, বহু বড় বড় লোককে দেখেছি, সুতরাং ওইগুলো বড় মাথা ব্যথার ব্যাপার না আমাদের কাছে। আরে নবীন প্রবীণ অনেককে দেখেছি, অনেককে দেখে দিয়েছি, দেখেছি আমরা ওসব কত কিছু, মানে ওইখানে কিছু কিছু এটা ওটা কী যে একটা বলে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে এতটা কি নোটিশ ফোটিশ হয়, ওই দিয়ে আমাদের কিছু হবে না, আমাদের কিছু করতে পারবে না। কিন্তু উন্মাদ, একটা উন্মাদের কথা, এটা উন্মাদের কথার কোনো জবাব দেওয়ার দরকার নেই। ও রটেন এলিমেন্ট অনেকদিন থেকেই পচে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক আগেই পচা আলু ফেলে দেওয়া উচিত ছিল, মানে বস্তার আরও আলু পচাবার আগে। দেশ শুদ্ধ মানুষের সব সুযোগ আছে, সুযোগের কেউ ব্যবহার করে কেউ অপব্যবহার করে, যে যা করবে সে তার মতো চলবে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরোসা হমেশা, ওয়াইল্ড স্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই, ইভানে ইকোনেস্ট নিউ টাউন, ফ্ল্যাট কিনলে পার্কিং ফ্রি, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা, এবং স্টাইল বাজার, এবার পুজোয় স্টাইল বাজার শপিং করলেই উপহার। ঠিকই ঋতব্রত, কিন্তু এতদিন পরে আপনি জ্যোতিবাবুর কথা বলছেন, সেই জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা দিয়েছিলেন অন্যদের সঙ্গে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, অনিল বিশ্বাস, তো এতদিন ধরে এত বছর ধরে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেইটা মেনে নিলেন, বরঞ্চ যার বিরুদ্ধে আপনার অভিযোগ মোহাম্মদ সেলিম, তিনি চেয়েছিলেন যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্টির ভেতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা নিয়ে বরাবর সরব থেকেছে লড়াই তো করছিলাম, কিন্তু লড়াইয়ের অংশ হিসেবেই যখন আমায় ভিক্টিমাইজ করা হচ্ছে, এই লড়াইটাতে ভিক্টিমাইজ হলেন বলে বললেন না, আমি ডিমোশন হলো বলে বললেন, আমি শেষ করতে দিন, এই লড়াইটা আমি লড়ছি, এই লড়াইটাতে এই লড়াইটা লড়বার এবং তার সঙ্গে আরো আনুষাঙ্গিক অনেকগুলো কারণ রয়েছে। এখন যখন হচ্ছে যে এই কথাগুলো আমার এখন মনে হয়েছে যে এই কথাগুলো মানুষকে জানানো দরকার, বলা দরকার এক্স্যাক্টলি কি হচ্ছে কি হলো। কারণ আমি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, পাবলিকলি কিন্তু এর আগে ম্যালাইন্ড হয়নি, আমি পার্টির ভেতরে লড়াই করেছি, লড়াইটা পার্টির ভেতরেই ছিল, আমাকে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হয়নি, তাতে পার্টির নেতার ছেলে পার্টি মেম্বার এই রাসেল আজিজ, তিনি সহ তার যে কোটারি, গোটা কোটারি নেতৃত্ব দিচ্ছে একটা নির্দিষ্ট কোটারি, এগুলো কিন্তু আগে ঘটেনি, এগুলো এখন ঘটল, মানে হিউমিলিয়েট করা হচ্ছে বলে আপনি মুখ খুলছেন, সোজা কথা, এই পাবলিক হিউমিলিয়েশন আমার তো বিচারের আগে ফাঁসি হয়ে গেছে। এই যে ক্যাঙ্গারু কোর্ট, এবং ক্যাঙ্গারু কোর্টে কি হয়েছে না হয়েছে আমি তো কিছু কথা আপনাকে বললাম, ধরুন অভিযোগ খবর পাচার করে দেন, মানে একটা অভিযোগ আছে যে দলের খবর সংবাদ মাধ্যমকে দিয়ে দেন, আমি শুধু আপনাকে বলি কমিশনকেও বলি যে আমি যখন কমিশনে বলছি এটা, আমি এবার ধরুন আমার তো আত্মপক্ষের সমর্থনের সুযোগ রয়েছে, আমি জাস্ট জিজ্ঞাসা করি, আচ্ছা ঋতব্রত নয় খবর পাচার করে দিচ্ছে, ঋতব্রত সব খবর বলে দিচ্ছে, যেদিন ওই আমায় সাসপেন্ড করা হচ্ছে আমি মিটিংয়ের মধ্যে উঠে দাঁড়িয়ে গিয়ে দেখালাম যে মিটিং তো কোনো শেষ হয়নি, মালায়ালাম একটা কেরালা চ্যানেল, সে চ্যানেল আমায় ফোন করে আমার সাসপেনশনের কথা জিজ্ঞাসা করছে, এখন আমার সাসপেনশনের খবর নিশ্চয়ই আমি চ্যানেলকে বলে দেবো না। এখানেই শুধু নয়, আমি ধরুন একাদিকেই যে মিটিংগুলো, কারণ আমি সব মিটিং অ্যাটেন্ড করি এবং পার্টিতে চিঠি দিয়েই জানিয়েছি যে এই মিটিংগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে বলে, আমি এই স্টেট কমিটি মিটিংয়ে থাকতে পারবো না, আমি 8 ঘন্টা মিটিংয়ে থাকিনি। তারপরের দিন আপনি সংবাদপত্র খুলে দেখুন, সন্ধ্যেবেলা আপনার টিভি দেখুন কি হয়েছে, সব রয়েছে আমার রাজ্য যে প্লেনাম সাংবাদিকতা কৃতিত্ব, আমি বলি আমি পেলে তো খবর চালাবো, ঠিক পেলে তো আমি কি বলছি, আমি আপনার কৃতিত্ব তার জন্য গর্বিত, আচ্ছা আমি আপনার কৃতিত্ব খাটো না করে আপনি বলছেন আমি ছাড়াও দেয়া, না না আমি ছাড়া না, আমি তো চার্জ নাই, আমি আসছি তাতে, যখন আমি বলছি যে পার্টির সেক্রেটারিয়েট মিটিং হচ্ছে, রাজ্যসভার ক্যান্ডিডেট ঠিক হবে, বিকাশ ভট্টাচার্য ক্যান্ডিডেট, মিটিং শেষ হয়নি,
আপনার কৃতিত্ব আপনার চ্যানেলে চলেছে, মিটিং শেষ হওয়ার আগেই চলেছে, এবং পার্টি মেম্বাররা প্রকাশ্যে বিকাশ ভট্টাচার্যকে অভিনন্দন জানাচ্ছেন। আমার কাছে আছে সেসব ডকুমেন্ট। বিমান বোস অ্যানাউন্স করলেন পরের দিন সকাল 11:30, তাহলে পার্টি স্টেট সেক্রেটারিয়েটারকেও খবর দিয়েছে। আমি তো সেন্ট্রাল কমিটির মেম্বার নই, ভোটাভুটিতে সীতারাম কত ভোট পেয়েছেন আর সীতারামকে যারা পার্লামেন্টে যেতে দিলেন না তারা কত ভোট পেয়েছেন বেরিয়েছে, আমি তো সেন্ট্রাল কমিটির মেম্বার নই। পলিট ব্যুরোর কথা আমি যখন এগুলো বলছি রেকর্ডে রয়েছে, মোহাম্মদ সেলিম আমি বলছেন যে তুমি কমিশনকে ডাইভার্ট করছো, তুমি এটা করতে পারো না, তুমি কমিশনকে অন্যদিকে নিয়ে যাচ্ছ, আমি কথা বলতে গেলেই কমিশন ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমি আমার কথা বলবো না। এগুলো এই যে 3 মাস ধরুন দুটো স্টেট কমিটি মিটিং হয়েছে, আপনি কাগজ দেখুন সব বেরিয়েছে, কি হচ্ছে না হচ্ছে। আসলে সিঙ্গেল আউট করে একজনকে ভিক্টিমাইজ করা, হেকেল করা, তাকে ম্যালাইন করা, তার সমস্ত রকম প্রক্রিয়া। আপনার একটা শব্দ বন্ধই আমি বেছে নিই, বিচারের আগে ফাঁসি। তো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিচারের আগে ফাঁসির প্রক্রিয়ায় তো মোহাম্মদ সেলিমের আগেও তাহলে আমায় যুক্ত করতে হয় দুটো নাম, সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। তাদের বক্তব্য যে তাদের আপনার দেয়া ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি বলেই আপনার বিরুদ্ধে কমিশন বসানো হয়েছে, যে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। আমার কাছে কোনো নির্দিষ্ট ব্যাখ্যাই যাওয়া হয়নি, আমায় তো বলাই হয়েছিল, আমি তো জানতে চেয়েছিলাম স্পেসিফিক অভিযোগগুলো কী কী, যেটা আমি কমিশনেও জানতে চেয়েছি, আমায় তো বলাই হয় যে কমিশন জানাবে সেই সব অভিযোগগুলো। সুতরাং আমি আপনাকে কমিশনে কি হয়েছে যেহেতু সেই রেকর্ডটা আমার কাছে রয়েছে। আপনাকে তো সাসপেন্ড করলেন সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসু। না না না, আমি তো সাসপেনশনের কথা জানতে পারি স্টেট কমিটিতে, এবং সেখানেই জানতে পারি যে এই কমিশন হয়েছে হেডেড বাই মোহাম্মদ সেলিম, এই কমিশন গোটা বিষয়টা দেখবে। আপনি জানতে পারলেন, কিন্তু সাসপেনশনের সিদ্ধান্তে তো তাদের শিলমোহর পড়লো 90 দিনের আগে, যেখান থেকে আপনার 90 দিন শুরু হলো কাউন্টডাউন। হ্যাঁ, তো আমি তো আবার আপনাকে বলছি মেজরিটি মাইনরিটি নানান রকম অঙ্ক পারমুটেশন কম্বিনেশন এগুলো তো রয়েছে, আমি তার মধ্যে যেতে পারবো না। আমার কাছে যা পাশে এখন কে কে আছেন? সূর্যকান্ত মিশ্র, বিমান বসু তো নেই বুঝতেই পাচ্ছি, আমার পাশে কে কে আছেন? সেক্রেটারি স্টেট সেক্রেটারিয়েট মিটিং এ বসি না, আমি কি করে বলবো কে কে আমার পাশে আছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব? আমার মনে হয়েছে কথাগুলো জানানো দরকার। ধরুন না, কেন জানানো দরকার, মানে আমি কেন মনে হচ্ছে যে এমপি হওয়াটাই আমার কাল হলো? ধরুন আমি পার্লামেন্টে যা বক্তৃতা করেছি, পার্টির যে মুখপত্র 10% তাতে ছাপা হয়নি। এমন ঘটনা ঘটেছে যে সেখানে লেখা হচ্ছে সাংসদ বলেছেন, কিন্তু ঋতব্রত ব্যানার্জি নামটা উড়ে গেছে। তো আমার মনে হচ্ছে এগুলো আমি এবার এরম নয় যে আমি আপনার সামনে এখানে বলছি, আমি পার্টিতে এগুলো একাধিকবার বলেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক বলেছি, এরম ঘটনা ঘটেছে শেষের দিকে পার্টি সেক্রেটারিকে ফোন করে বলেছি যে এটা বললাম এত গুরুত্বপূর্ণ টপিক, সব কাগজে বেরিয়েছে, গণশক্তি ছাপেনি, পরের দিন ছোট্ট করে ছাপা হয়েছে। সুতরাং এগুলো নতুন নয়। ধরুন কেন এইটা কিন্তু আমার থিওরিটাকেই এস্টাবলিশ করছে যে পার্টি আপনার পাশে নেই, গণশক্তি বা পার্টির মুখপত্র তো মোহাম্মদ সেলিম দেখেন না, তার মানে পার্টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, পার্টি ঋতব্রতর পাশে নেই, হতেই পারে কোনো। কিন্তু আমি আপনাকে কতগুলো কথা তো আমায় আপনাকে বলতে হবে। ধরুন এমপি ল্যান্ড, আমাদের এমপি ল্যান্ড যেমন 1,09,000 টাকা 80,000 টাকা পার্টি নিয়ে নেয়, এমপি ল্যান্ডেরও টাকা কোথায় কি খরচ হবে সেটা কিন্তু ঋতব্রত ব্যানার্জি বা সিপিএম এর অন্য রাজ্যসভার সাংসদরা ঠিক করে না, লোকসভার সাংসদরা ঠিক করেন। ধরুন আমার এই ফেজে 3 বছর কিছু সময় 15 কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া উচিত ছিল, আমি তো জানি না, গোটাটাই পার্টি করছে। ধরুন 9 কোটি টাকার প্রজেক্ট জমা হয়েছে, কেন হলো? তাহলে কি কোথাও ঋতব্রতকে, যাতে ঋতব্রতর টাকা পুরো খরচ না হয়, তার জন্য কেউ সক্রিয়? যন্ত্রণাটা এখানে, ধরুন এই যে 9 কোটি টাকা, আমার কিন্তু কথা বলার জায়গা নেই, এরম ঘটনা ঘটেছে, আমি সেই চিঠিও আছে, যে চিঠি আমি সেপ্টেম্বর 2016 পার্টিকে দিয়েছিলাম এমপিল্যাট সংক্রান্ত ডিটেল লেটার। আমার এখন মনে হচ্ছে সেই চিঠি না দিলেও ভালো হতো, মানে এই চিঠিপত্র দিয়ে আমি আরও আমার সমস্যা বাড়িয়েছি। এবং এমপিল্যাটের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে যে টাকা যতটুকু খরচ হয়েছে, একটা টাকার উদ্বোধনে আমাকে ডাকা হয়নি। আমি মমতা ব্যানার্জিকে কী দোষ দেবো যে মমতা ব্যানার্জি বিরোধী এমপিদের ডাকছেন না? আমার পার্টি আমার নামে, তো আমার টাকা নয়, জনগণের টাকা, কিন্তু আমার নামে সেই টাকা অ্যালোটেড হচ্ছে, সেই টাকা প্রকল্প একটার পর একটা উদ্বোধিত হয়েছে, কোনো প্রকল্পে আমায় ডাকা হয়নি। শিলিগুড়িতে এর মধ্যেই আমি এত বলতে অসুবিধা নেই, অশোক দামের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলেছেন এর মধ্যে প্রকল্প উদ্বোধন হবে, তুমি এসো, কিন্তু শিলিগুড়ি আমি একবার গেছি, তবে আমার প্রকল্প উদ্বোধনে নয়, সীতারাম ইয়েচুরি যেতে পারছেন না, তার প্রকল্প উদ্বোধনে। এখন এগুলো থেকে আমার যে কারণে মনে হয় আমি এমপিল্যাট নিয়েও, আমি ইতিমধ্যেই দিল্লিতে কথা বলেছি, কারণ আমার মনে হচ্ছে এমপিল্যাটটায় কিছু সিরিয়াস প্রবলেম আছে, দিল্লিতে এমপিল্যাট যে সেল রয়েছে, যে দুজন সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি তপন সেন, তাদের এমপিল্যাট খরচে তো কোনো সমস্যা হয়নি, 1 নম্বর। 2 হচ্ছে আমি যা জানি, আমি ভুল বললে আপনি সংশোধন করে দেবেন, যে তাদের এমপিল্যাট এবং আপনার এমপিল্যাট কোথায় খরচ হবে সেটা দেখেন হচ্ছেন অমিয় পাত্র,
তো ওদেরটাতে খরচ হয়ে গেল, আপনারটা খরচ হলো না। এই অমিয়পাত্র দেখেন হচ্ছে, আমি এই চিঠিটা এটা মোহাম্মদ সেলিম দেখেন না, অমিয়পাত্র দেখেন, এটা অমিয়পাত্র দেখেন, আমি চিঠিটা দেওয়ার পর এটা রিশাফেল হয়েছে, আমি চিঠিতে নির্দিষ্ট কিছু কথা জানিয়েছিলাম। দেখুন আমার এটা বিষয় নয়, আমি তো আবার বললাম একটা ককাস রয়েছে, যে ককাস আমার বিরুদ্ধে কাজ করছে, এবং যেদিন আমার নাম এমপি হিসেবে অ্যানাউন্স হয়েছে সেদিন থেকে এই ককাস সক্রিয় স্বাভাবিকভাবে। দেখুন এগুলো তো মানে ব্ল্যাক, আপনি বলছেন ককাসটার নাম মোহাম্মদ সেলিম, আমি বলছি যদি ককাসটার নাম পার্টি হয়, কারণ এ তো এই তালিকায় এরকম দুটো নামও বের করতে পারলাম না আপনার সঙ্গে এতক্ষণে আলাপচারিতায়, যেখানে আমি বলবো যে ঋতব্রতর কথা অনুযায়ী যে এই দুজন ঋতব্রতর পাশে দাঁড়িয়েছে, এ তো যা মনে হচ্ছে খবরের কাগজে বেরিয়েছে, বটম লাইন দেখে যে গোটা পার্টি আপনার খবরের কাগজে বেরিয়েছে, যা যদি খবরের কাগজ বিশ্বাস করতে হয়, সাসপেনশন পার্টি করেছে, এমপি ল্যাড পার্টি দেখে, গণশক্তি পার্টির মুখপাত্র, আমি তো আপনাকে বলছি এবং তার পুত্র নেই। আচ্ছা এই যে এবার 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 সীতারামিয়া চুরি তো পার্টির সেক্রেটারি, পার্টির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি অফ দি পার্টি, ডিফিটেড ইন দ্য সেন্ট্রাল কমিটি মিটিং, পরাজিত হলেন, ভোটে জিততে পারলেন না, মানে আবার এমপি হতে পারলেন না। হরকিষণ সিং সুরজিৎ পার্টির সেক্রেটারি ছিলেন, প্রস্তাব পরাজিত, যদি বসু প্রধানমন্ত্রী হতে পারেননি। সুতরাং মেজরিটি মাইনরিটি ইজ দেয়ার ইন দ্য কমিউনিস্ট পার্টি। এখানে আমার ফাইনাল প্রশ্ন, এরকম একটা পার্টিতে থাকবেন ঋতব্রত? দেখুন আমি আপনাকে আবারও বলছি, শুরুতেই বলেছি যে আলটিমেটলি মানুষ মানুষ এবং মানুষই শেষ কথা, এবং ওই যে বললাম যে এটা কারোর জাগির নয়, কোনো বাবা ছেলে তার কোটারির জাগির নয়, মানে রাস্তাটা মানুষই দেখাবে, রাস্তা রাস্তাতেই তৈরি হয়। এবং এই কথাগুলো মানে ধরুন আমি এই যে আমি আপনাকে যে কথাটা বলি, এই যে এখানে যা আছে আমি বলতে চাই একটু, এই যে আমি তো যাবো, আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে যাবো, আমি আপনাকে একটা খালি একটু দেখাই, এটা দেখাটা জরুরি, কারণ আমি ঘটনাচক্রে এর একটা ঘটনা আপনার চ্যানেলে ছিলাম। ধরুন আমার বিরুদ্ধে ঘড়ি এবং পেন সংক্রান্ত, আমি সেটা স্বীকার করি যে আমার ওটা অন্যায় হয়েছিল, এবং যেটা মিডিয়াতে আসেনি বা সোশ্যাল মিডিয়ায় আসেনি, আমি ওই চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি সেই ভদ্রলোক সম্ভবত সুমিত তালুকদার তার নামে তার কোম্পানিতে বলেছিলেন যে তাকে বরখাস্ত করার জন্য। আপনারা সেইটা জানেন, আপনারা বাকিটা জানেন না যে ঋতব্রত তারপরেই একটা মেল করে বলে যে আমার আমি হিট অফ দি মোমেন্ট ওটা করেছিলাম, অন্যায় হয়েছিল, সেটা অন্যায় করেছিলাম, অন্যায় করেছিলাম, একদম আমি স্বীকার করি অন্যায় করেছিলাম, আমিও রক্তমাংস। তারপরে ব্যক্তিগতভাবে আপনি তার কাছে ক্ষমা চান? শুধু তার কাছে নয়, আমি কোম্পানিকে সাথে সাথে একটা মেল করি যে মেলটা কোথাও প্রচারিত নয়, এবং আমি ওই সুমিত তালুকদারকে ফোন করে মানে আনকন্ডিশনাল অ্যাপোলজি যে আমার অন্যায় হয়েছে আমি এটা পার্টিকেও জানিয়েছিলাম। এবার দেখুন সেই সংক্রান্ত ধরুন পার্টির কেন মোহাম্মদ সেলিম, কেন রাসেল আজিজ? আচ্ছা রাসেল আজিজ কি সিপিআইএম এর মুখপাত্র? ঘড়িপেন সংক্রান্ত ঘটনায় মোহাম্মদ সেলিম একটা স্টেটমেন্ট দিলেন, মোহাম্মদ সেলিমের একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, উনি দাবি করেন সেটা উনি চালান না, সে সম্পর্কেও আমি নিশ্চিতভাবে তথ্য জোগাড় করেছি। রাসেল আজিজের পোস্টে এটা লেখা হলো, এটা কিন্তু গোপন এক জায়গায় পোস্ট হয়েছে, একজন লিখছেন চুমু কাকা চুমু, মানে সেলিম কাকাকে চুমু দিচ্ছেন, আমার হয়ে দিয়ে দিও দাদাকে। রাসেল আজিজ পার্টি মেম্বার মোহাম্মদ সেলিমের পুত্র লিখছেন দাদা আমি, কাকা উনি, গোড়ায় গলদ হচ্ছে তোমার। এবার এইটা যখন আমি কমিশনে বলি এই ঘটনার কথাটা, তখন মোহাম্মদ সেলিম বলেন যে আমি সেটাও রেকর্ডেড রয়েছে যে সেদিন উনি ছিলেন না, তার আগের দিন যখন আমি এই ঘটনাটা বলি কাগজটা নিয়ে যাইনি, তখন উনি বলেন যে উনি ওটা রাসেলকে পোস্ট করতে বলেছেন। অথচ দেখা যাচ্ছে দ্য পার্সন হু ফাউন্ড আউট দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট ওয়াজ গিভেন টু প্রিন্ট মিডিয়া অ্যান্ড দাস ডিসাইডেড টু পোস্ট দ্যাট ইন সোশ্যাল মিডিয়া, রাসেল আজিজ মি। সেলিমদার টেপের যে বক্তব্য আছে তার সঙ্গে মিলছে না। এবার ধরুন আপনার খেয়াল থাকবে ওই মির্চ মশালার গলিতে যে হোটেলটা আছে ওখানে আপনাদের একটা প্রোগ্রাম হচ্ছিল এবছরের আগের নবান্ন অভিযানে, এই 90 দিন ধরে প্রতিদিন আমায় খোঁচানো হয়েছে, বিভিন্নভাবে অপমান করা হয়েছে, আমি নাকি এবারের নবান্ন অভিযান থেকে পালিয়ে গেছি, আমার শারীরিক অসুস্থতা ছিল, আলসারেটিভ কোলাইটিস, রক্ত পড়ছে ক্রমাগত, সে সত্ত্বেও আমি ওখানে ছিলাম যে নেতৃত্ব দেখার দেখেছেন। তারপর একটা সময়ের পর আমি বসেছিলাম কিছু ক্যাম্পের ওখানে, সেদিন রাত্রিবেলা একটা পোস্ট হলো 1.5 মিনিটের জন্যে, রাসেল আজিজ লিখলেন যে আজকে একটা সাংসদ একটা পাও না হেঁটে পাল্টি মেরে পালিয়েছে, ঠিকঠাক নাম বলতে পারলে তোমায় খাওয়াবো, লিখলেন। লিখে এবার আলোচনাটা হচ্ছে তো মানে এটা কিন্তু ওপেন ওপেন ফোরামে, সেখানে একজন লিখলেন যে যাই হোক কমেন্ট উইথড্র করবে যদি করো কেন রাসেলদা, মানে কমেন্টটা উইথড্র হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুছে দিয়েছেন কিন্তু তার আগে রেকর্ডেড। তখন লিখছে উইথড্র করিনি, ডিলিট করেছি, অভিযানের পর এইসব কাদা ছোড়াছুড়ি আমার নেচারে নেই। তারপর লিখছেন আর ছাড় এইটা একটাই হাত আমার, তার একটাই বুড়ো আঙুল, সেটাই পুলিশের লাঠি নিয়ে টানাটানি করতে গিয়ে লেগেছে, পেন কিলারের প্রভাবও কমে গেছে, আর টাইপ করতে পারলুম না, গুড নাইট। এটা হচ্ছে 10:53 কমিশনে রেকর্ডেড। সেলিম বলছেন যে আমি যখন থানায় ছিলাম আমার ছোট ছেলে আমায় জানালো যে
দাদা এরকম করেছে, আমি তখন ওকে ইমিডিয়েটলি বললাম মুছে দিতে। উনি থানা থেকে ছাড়া পেলেন 10:53 অনেক আগে, রেকর্ডেড। ইটস আ বিগ ককাস পার্টির আজকে কঠিন সময়ে দেখছেন, চারদিকে লড়াই হচ্ছে, জেলায় জেলায় পার্টির কমরেড আক্রান্ত হচ্ছেন, সেই নিয়ে মুখ না খুলে উনি আকাশে থুতু ফেলতে ব্যস্ত আছেন, সেটা দেখে খুব খারাপ লাগলো, শুনে খুব খারাপ লাগলো। আর ওনার অভিযোগের উত্তর তো ওটা বড়দের ব্যাপার, আমি কি বলবো, পার্টি সম্পর্কিত বিষয়ের উত্তর পার্টি নেতৃত্ব দেবেন। একদম আলোচনা, এটা তো সত্যি কি মিথ্যে প্রমাণ করবে তো কলকাতা পুলিশ? আমি ঠিক এইখানে আসতে চাইছিলাম, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লালবাজারে কমিশনার রাজীব কুমারের কাছে তার সাইবার সেলে গিয়ে কমপ্লেন করছেন সিপিএম নেতাদের বিরুদ্ধে। আমার আমি বলছি করছেন, হ্যাঁ উপায় নেই তো, publicly humiliated, publicly malign, and I have all the evidence, I have the IP addresses. এখন আপনি বলতে পারেন আপনি IP address কোত্থেকে পেলেন? IP address পাওয়া এখন কোনো সমস্যা নাই, পৃথিবী অনেক এগিয়ে গেছে। না না, আপনি কমপ্লেন করলে পুলিশ আপনার জন্য খুঁজে দেবে। আমি পুলিশকে IP address কেন বলছি? যাদবপুরের সিপি মানে ঢাকুরিয়ার যে সিপিএম এর নেতা, বেহালার যে সিপিএম এর নেতা, আরও এদের যে সাঙ্গপাঙ্গ, তাদের অরিজিনাল আইডি, সেই আইডির সঙ্গে কিছু ফেক আইডির আইপি অ্যাড্রেস মিলে যাচ্ছে। আমি আইপি অ্যাড্রেসগুলোও পুলিশকে দেবো তদন্ত হওয়ার জন্য। আমার যারা শত্রু শিবিরের লোকজন আছে বা বিরোধী আছে, তারা এগুলো যখন বলে তার মানে দাঁড়ায়, এবং তার জন্য একটা পার্টির সাংগঠনিক আন্দোলনরত কর্মসূচি থাকে, সেজন্য এগুলো হয়। আভ্যন্তরীণ ব্যাপারে এই কচিকাঁচাদের কুটকাচারির মধ্যে আমি পড়ি না। পার্টিতে থাকতে থাকতেই এটা করার সুযোগ পাবেন না তার আগেই এই ইন্টারভিউয়ের প্রতিক্রিয়ায় পার্টি থেকে আপনাকে বহিষ্কার? আমি আপনার স্টুডিও থেকে বেরোবার আগেই আমি বহিষ্কৃত হবো কিনা জানি না, কিন্তু আমি আবার আপনাকে বললাম যে কাউকে না কাউকে কথা বলতেই হবে। আমার নেতারাও বলেছেন, আমি সুভাষ চক্রবর্তীকে নেতা মানি, সুভাষ দ্বারাও আপনাকে যে চলছে এটা যদি আপনি মুখ না খোলেন, এটা মুখ খোলাটা আমার মনে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি এতদিন কেন খুললেন না, দীর্ঘ 21 বছর কেন খুললেন না, দীর্ঘ 21 বছর না, এ তো ভুল হলো। আমি কোন কথা বলিনি, কিন্তু যখন তারপরও পার্টিকে জানাচ্ছি আমার অভিযোগ করার সুযোগ দেওয়া হোক, পার্টি বলছেন মুখ বুঝে এগুলো মেনে নিয়ে থাকো, আমার মনে হয়েছে এই আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমি থাকতে থাকাটা কঠিন, আমাকে এগুলো জানাতেই হবে জনগণ। ধন্যবাদ ঋতব্রত, নিঃসন্দেহে এই প্রতিক্রিয়ার জোরালো প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে উঠবে, এবং সেই ঝড়ের দিকে, সেই ঝড়ের ঘটনাক্রমের দিকে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরোসা হমেশা। ওয়াইল্ড স্টোন পারফিউমস লুক তো নোটিস করবেই, ইভানে ইকোনেস্ট নিউ টাউন, ফ্ল্যাট কিনলে পার্কিং ফ্রি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। এবং স্টাইল বাজার, এবার পুজোয় স্টাইল বাজার শপিং করলেই উপহার।